الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا رمي عرش ربنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى দুরুদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? দুরুদ শরীফ পড়লে লাভ হবে না ক্ষতি হবে? একটু মহব্বতে কোন লাভ না ক্ষতি? এই দুরুদ আমাকে খুশি করার জন্য নয়, এই এলাকার কোনো মানুষকে
খুশি করার জন্য নয়, দুরূদ শরীফ পড়ি একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে কথা বলেন, ঠিক কি না? আরো জোরে বলেন। তো নবীজিকে খুশি করার যদি উদ্দেশ্য হয়, রসুল কতটুকু সম্মানী, নবীজির সম্মান, নবীজির ইজ্জত কত দামি, তো ওই নবীর দুরুদ শরীফ যদি আমরা পড়ি, তাহলে যে সেই দুরুদের আওয়াজটা কতটুকু হওয়া দরকার, কম না বেশি? জোরে কন। রসুলের দুরুদ যদি এত সম্মান যদি আল্লাহ দিয়ে থাকে, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভাষায় নবীজির সাদ করেন যে পৃথিবীর কোনো মানুষ, রসুলের কোন উম্মত যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, কতবার কথা কইেন, কতবার যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার দশটা গুনা কাইটা দেয়। আস্তে করেন যে নবী বলে শুধু তাই নয়, দুরূদ পড়ছো আমি নবীর উপর একবার, আল্লাহ তোমার আমল নামা থেকে জীবনে যত গুনা করছো দশটা গুনা আল্লাহ কাইটা দিছে। এরপরে কয় শুধু দশটা গুনাই নয়, তোমার আমল নামে আল্লাহ দশটা নেক লেখা দিছে। দুরুদ কয়বার পড়ছি? একবার। প্রতিদান তিনটা, দশটা গুণা কেটে দেয়, দশটা নেকি আল্লাহ লিখে দেয়, এবং ওই বান্দার দিকে আল্লাহ দশ বার রহমতের নজরে তাকায়, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলি, এই পৃথিবীতে আপনি যা কিছু চান, আপনি সম্মান, সম্পদ, ক্ষমতা, সন্তান, দুনিয়ার জমিনে থাকতে যা কিছুই পেতে চান, শ্রেষ্ঠ রাস্তা হচ্ছে আমার নবীজির দুরুদ। জোরে। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নবীজির দুরুদ। হাদিস শরীফের এসেছে যে কোনো আমল করার পূর্বে অথবা পরে যদি হাবিবের উপরে দুরুদ না থাকে, সে আমলটা আল্লাহর দরবারে পৌঁছায় না। তাহলে এই দুরুদের কত দাম, কত মর্যাদা! যার দুরুদ না পড়লে আমল আল্লাহর আরশে পৌঁছায় না, আকাশের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা দেখা যায় না। গাছের আম না, এটা গাছের কাঁঠাল না যে দেখা যাবে, কিন্তু মধ্যবর্তী অবস্থান আসরা নাই। জোরে কোন আসরা নাই? আর আমরা কতটুকু একটা পৃথিবীতে বসবাস করি, আজকে এই শাহজাদপুরের জমিনে দিলরুবা বাস স্ট্যান্ড সংলগ্ন আজকের এই মাহফিল এলাকায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আছে, আছে না? কথা কন। আজকে মাঠ খালি, দূর থেকে দেখা যায় কত বড় মাঠ, কিন্তু মাঠের মাঝখান খালি, মানুষ কম। শুধু দুনিয়ার এই জায়গাটা না, আপনি যত বড় জায়গায় যান মনে করবেন যে দুনিয়াটা না জানি কত বড় একটা মাঠ। আপনি কি জানেন এই পৃথিবীর মতো এই আসমান যেটা দেখতেছেন, এইরকম ষাটটা আসমান উপরে আছে, আসেনি? বিশ্বাস হয়নি আপনাদের? তো আল্লাহ কেমন ক্ষমতাবান, কেমন প্রভু তিনি, জগৎকে সৃষ্টি করছে, একটার সঙ্গে আরেকটার কোনো কালেকশন নাই। বিজ্ঞান বলেছে যে মানুষ ফুটবল খেলে একটা স্টেডিয়ামের ভিতরে, একটা বল মাস ফিল্ডে যখন রাখে, স্টেডিয়ামের চতুর্দিকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে, একটা বল
মাঠের নিচে যেই রকম ছোট্ট একটি বল দেখা যায় ঠিক এই পৃথিবী থেকে এই আসমান থেকে উপরে যে আরেকটা আসমান আছে ওই পৃথিবীর কাছে এই জগৎ এই পৃথিবীটা মানে এই জগৎটা ওই জগতের কাছে একটা ফুটবলের সমান না সুবহানাল্লাহ তাহলে এই রকম ভাবে 60টা পৃথিবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আল্লাহ তৈরি করে রাখছে আমরা একটা মাহফিল সাজিয়েছি এলাকার মানুষ মাহফিলের কথা তাদের কানে যাচ্ছে অনেকে রাস্তায় আছে চিন্তা করতেছে কখন যাব কি যাব না আপনি আমি আমাদের চিন্তা হলো আমাদের চিন্তা দ্বারা আগামী কালকে এটা করব আর আল্লাহর ঘোষণা তুমি যে আগে মরবা সে মরার চিন্তা করো ঠিক না যেমন আপনি চিন্তা করতেছেন প্রধান বক্তা মাহফিলে বসলে আমি যাব কথা দেখাইলাম উদাহরণ আমার চিন্তা আমি সকালবেলা ঘুম থেকে জাগলে আমি চাকরিতে যাব ঠিক নেই হজ ফরজ হইছে আপনি চিন্তা করেন আমার ঘরে মেয়ে আছে ছেলে আছে বিবাহ দিয়ে বাড়িঘর ঠিক মতো করে তারপর হজ করতে যান ভুল বলতেছি একটু কথা বললেন রোজা ফরজ রমজান আসছে আপনি আজকে রাখেন নাই আপনি বলতেছেন আগামী কালকে রাখুন মিথ্যা নামাজ রক্ত হয়েছে বন্ধু চলো নামাজে যাই এখন কাপড়টা ভালো না কালকে থেকে শুরু করুন বোঝেন নাই ঠিক না বে ঠিক আমাদের চিন্তা আমাদের উদ্দেশ্য পরে করব আগামী কালকে করব এক বছর পরে হজ ছেলে মেয়ে বিবাহ দিয়ে নেই রোজা দশ রোজা থেকে শুরু করুন নামাজ আগামী শুক্রবার থেকে শুরু করুন আর আল্লাহ রব্বুল আলামিন কি কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন কার আল্লাহ জোরে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمرا شبائي شرر آج چنتا کرلام আগামীকালকে বাস আগামীকাল থেকে নামাজ শুরু করব এক বছর পর থেকে হজ করতে যাব দশ দিন পর থেকে রোজা রাখা শুরু করব অমুক বক্তা মঞ্চে বসলে মাহফিলে যাব আমাদের সিদ্ধান্ত পরে করব আর আল্লাহর সিদ্ধান্ত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা 29 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে আগে তুই মরণের কথা চিন্তা কর আল্লাহ বলতেছে বান্দা আল্লাযী খলাকাল মাউতা তোমার মরণ হবে মৃত্যু আসতেছে ওয়াল হায়াতা এরপরে কয় যতদিন বাঁচবি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোর যে মরণ হবে এটা তুই স্মরণ কর তুই মৃত্যু কিন্তু হবে এরপরে তুই যতদিন বাঁচবি ততদিন তুই আল্লাহর ইবাদত করে আমল কর তাহলে আমাদের চিন্তা হলো আগামীকাল করবো পরে মরবো
কথা কই না ভাই বড় ভাইয়ের আগে আপনি মরবেন পরে মেজো ভাই মরবে তারপরে ছোটরা মরবে আবার চিন্তা করে আগে আমার বাপ মরব মায় মরবে অমুক ভাই মরবে তারপর আমার সিরিয়াল আসবে এইরকম চিন্তা আছে না নাই জোরে কোন আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে জোরে বলুন আছে ঘুমাইতেছে তুমি ঘুমাও এমন ঘুম একদিন ঘুমাবে যে ঘুমের পরে আর সকাল হবে না ঠিক না ভাই ঠিক যত পারেন ঘুমিয়ে নেন এই ঘুমের ভিতরেই এমন একটা ঘুম আপনার চলে আসবে পৃথিবীর সবাই ডাকবে আপনি আর ঘুম থেকে জাগবেন না এই কথাগুলো যদি মানুষ স্মরণ করত মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যদি থাকত কবরের ভয় যদি তাদের ভিতরে জাগ্রত হতো তাইলে তো এত সুন্দর বাগান মাহফিল রেখে রাস্তায় বাড়িতে বসে থাকতে পারতো না কথা ঠিক নেই মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া কথা ঠিক না বেটি মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি সারিয়া সারিয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া বারবার চুমু খাবে চোখের পানি সারিয়া সারিয়া আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া পিপাসাতে যাবে কুলজান ফাটিয়া ফাটিয়া আল্লাহু আকবার এত মায়া এত অহংকার এত কিছু আমাদের যেতে কিন্তু একদিন হবেই কথা ঠিক কিনা এই যে আমি মাহফিলে আসলাম আপনারা বাড়ি ঘর ছেড়ে আজকে মাহফিলে আসছেন এখান থেকে বাড়ি যাওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের কাহারও নাই কথা কয় না আসেনি আরে ভাই তোমার শক্তি আছে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আর কেউ তোমার বন্ধু মেম্বার চেয়ারম্যান অমক এমপি মন্ত্রী এলাকার খতিব ইমাম কেউ দাম দিবে না দিবে না সেদিন তোমার আমার সাথী বলতে পৃথিবীর কেউ থাকবে না যিনি সাথী হবে তিনাকে সন্ধান করার জন্যই এত বড় বড় মাহফিল সাজানো হয় কথা কোন ঠিক কিনা তবে মনে রাখেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার যেই গাছ যেই সাইনবোর্ড যেই রাডার সেখানে যাদের নাম লেখা আছে ওই পাগলগুলো মাহফিলে আসছে মারহাবা কোন মারহাবা জগতে মানুষ অনেক থাকবে চাইলেই কিন্তু বেহেস্তের বাগানে যাওয়া সম্ভব জোরে বলেন সম্ভব সম্ভব না আল্লাহ আপনাদেরকে পছন্দ করছে আল্লাহ আপনাদের ভাগ্যটা রাখছে এই জন্য আপনারা বলি আল্লাহ সন্ধান পাইছেন আপনারা আজকের মাহফিলে আসছেন কথা কন আল্লাহ তাআলার কাছে কয়টা শুকরিয়া আদায় করব আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা নাসিরুদ্দিন সাহেব তিনি ওয়াজ করেছিলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আপনারা পৃথিবীতে
আল্লাহ তাআলার যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ আমাদেরকে যেই রিজিক দিয়েছে, কয়টা শুকরিয়া আদায় করছি? কথা কোন কয়টা শুকরিয়া আদায় করলাম? এক নম্বরে যদি বলি যে যেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে, এই নবীর উম্মত হওয়া কি সাধারণ ব্যাপার? না। কথা কয় না? না। হয়তো ভালো লাগতেছে না আপনাদের কাছে কথাগুলো, অস্ত কর্ম, কিন্তু দুইটা বাহ্যিক বাস্তব যে কথাগুলো বলে নেই, ঘটনা অনেক আছে, শুনেন। এই যে নবীর উম্মত, আখির জমানার পয়গম্বরের উম্মত যে আমাদেরকে তিনি করলেন, এর জন্য কয়দিন কাঁদছিলাম? কয়দিন আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইছি? একদিনও না। অথচ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া নিজেই সৃষ্টি করে দিলেন, সুবহানাল্লাহ, যার মৃত্যু হয় নাই, যাকে আল্লাহ পাক চতুর্থ আসমানে নিয়ে গেলেন, আপনাদের সামনে কথাগুলো বলার কারণ হলো কত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এক নাম্বার নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে এই পৃথিবীর জমিনে মুসলমানের পরিচয় আমাদেরকে দিয়েছে। দুই নাম্বার হলো আখির জমানার পয়গম্বর, এক নাম্বার শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, দুই নাম্বারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তিন নাম্বার হলো আমরা সুন্নি বাবা মার ঘরে জন্ম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোনো ওয়াহাবি বাবা মার ঘরে জন্ম হইতো, কোন ওয়াহাবির ঘরে যদি আপনার আমার জন্ম হইতো, তাইলে আজকে এই পৃথিবীর জমিনে নবীর মিলাদের পক্ষে আমরা কথা বলতাম না, আমার নূরের নবীর দ্বারে সালাম দিতাম না, আমরা কোনোদিনও জিন্দা নবী হায়াতুন নবীর পক্ষে কথা বলতাম না, শুধুমাত্র সুন্নি বাবা মার ঘরে জন্ম হওয়ার কারণে আজকে যেখানে যাই না কেন আমার নবীর মহব্বতে দাঁড়ায় দাঁড়ায় নূরের নবীর আমরা সালাম জানাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? রে সুন্নি মুসলমানের, আরে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ মুসা নবীর কাছে আল্লাহ তাওরাত, ইদ্রিস আলাই দাউদ আলাইহি সালামের কাছে জবুর, ঈসা রূহুল্লাহর কাছে ইঞ্জিল পাঠাইলেন, আল্লাহ তাআলা সবার কিতাবের ভিতরে আমার নূরের নবীর নাম মোবারক আল্লাহ তুলে দিলেন। প্রত্যেকটা পয়গম্বরের কাছে আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবীর কিতাবের ভিতরে তাওরাতের ভিতরে মুসা নবীর নাম থাকে 70 বার, আর আমার নূরের নবীর নাম মোবারক 3300 বার। আরো জোরে নিদান কালের বন্ধু গণ বি মরণ কালের বন্ধু গণ বি আমরা তারে চিনলাম না, যাহার প্রেমে মজি আসেন পাক রাব্বানা, বলেন যাহার প্রেমে আল্লাহ পাকের দরবারে তে আদম সফিয়ারজ করে ও নামের সাথে নামি শাইস, নামের সাথে নামি শাইস কে গো নবী কোন জনা, যাহার প্রেমে
মজিয়াসেনে পাক রাব্বানা বলেন যাহারে প্রেমে মজিয়াসেনে পাক রাব্বানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর কিতাবের ভিতরে انجيل كتابر بيتوري زخون دیکھے اللہ کوئی حبیب پاکر نام مبارک عیسیٰ روح اللہ گھٹنا شنے جان عیسیٰ روح اللہ ایکٹا امت عیسیٰ روح اللہ سامنے عرصے دیکھا کرار جنے حضرت عیسیٰ علیہ السلام انجیل کتاب تینی تلاوات کرتے سے আল্লাহ তাআলা তার কাছে যে কিতাবটা পাঠিয়েছে ইনজিল শরীফ তিনি তেলাওয়াত করতেছে তার একটা উম্মত তার সামনে বসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কাজে ঘর থেকে বের হয়েছে তার উম্মত নিজের নবীর কাছে যে কিতাব নাজিল হয়েছে ইনজিল কিতাব তিনি পৃষ্ঠা উল্টায় উল্টায় পৃষ্ঠাগুলো তিনি দেখতেছে এখন পৃষ্ঠা উল্টায় আর তার নবীর নাম যদি দেখে একবার আমার নবী ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম মোবারক থেকে দেখে বারেবার এই নাম মোবারক দেখা ঈসা নবীর উম্মত চিন্তা করে কে উনি কে বা কারা ইনারা তো চিনলাম না আমার নবীর কাছে কিতাব নাজিল হয়েছে আমার নবীর নাম কম ওনার নামটা কেন বেশি উনি কি করলেন ওর নবীরে ঈসা রুহুল্লাহরে সম্মান দিতে যাইয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখে আর একটা করে লাল কালি দিয়ে দাগ দেয় আমার নবীর নাম কাইটা দেয় এরে মুসলমান শুনে রাখো কোন নবীর উম্মত আপনি আর আমি হলাম এত বড় নবী পাইলাম এত নিয়ামত আল্লাহ দান করলো জীবন একটা বারের জন্য তো শুকরিয়া আদায় করি নাই আমার নবীর নাম মোবারক কেটে দেয় একবার নয় দুইবার নয় তিনবার নয় ২৭ জায়গায় ২৬টা জায়গায় একটা পৃষ্ঠার ভিতরে ২৭ জায়গায় নবীর নাম ঈসা নবীর উম্মতের চিন্তা হলো আমার নবীর নাম মাত্র দুইবার আর মুহাম্মদ তিনি কে তার নাম হইছে ২৭ বার একটা একটা কইরা লাল কালি দিয়া দাগ দিতে 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 ২৬টা জায়গার ভিতরে দাগ দিয়েছে ২৭ নাম্বার জায়গায় যখন হাত দিল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীর উম্মতের গুইসা বানায় দিল চিৎকার মেরে কল আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছে একটু আগে যারে বসে রেখে গেলাম উম্মত কিতাব তার সামনে রেখে গেলাম এখন হঠাৎ করে ঘরের ভিতরে দুই কা দেখে উম্মত নাই উম্মত কি ছিল কথা কয় না জোরে এখন তো মানুষ নাই উম্মত দেখে হায় রে অমুক গেল কোথায় তারা তো দেখি না ডাকতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হঠাৎ শুনতে পায় নবী গো ও আল্লাহর পয়গম্বর আপনি যারে খুঁজতেছেন আমি আপনার পাশে বসে আছি ঈসা রুহুল্লাহ তাকে দেখে মানুষের মতো কথা কয় কিন্তু এ তো মানুষ না ঈসা রুহুল্লাহ জানতে চায় কি হয়েছে আমার আল্লাহর আসমান থেকে এলহাম চলে আসছে এরে ঈসা রুহুল্লাহ আমি আল্লাহ যেই জায়গায় আমার হাবিবের নাম মোবারক লাগিয়ে দিয়েছি তোর উম্মত তোরে মহব্বত করতে যাইয়া
আমার নবীর নাম মোবারকের ভিতরে হাত দিয়েছে এটা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমার নবীর নামের ভিতরে কালি লাগাইছে এই জন্য আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না আমি আল্লাহ তার মানুষ থেকে পশু বানিয়ে দিলাম আল্লাহু আকবার হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে চোখের পানি রেখে দেখো আল্লাহ গো যেই নবীর নাম মোবারকের ভিতরে কালি দেওয়ার কারণে নাম মোবারক কেটে দেওয়ার কারণে আল্লাহ তুমি তারে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছো তাইলে না জানি ওই নবীর কত সম্মান ওই নবীর উম্মতের কত সম্মান আমার নূরের নবী রহমাতাল্লিল আলামিনের এই কথা বইলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেখে দেখে ইয়া পরওয়ারদিগার আমি স্যার যদি তুমি নবী না বানায়া আখির জমানার পয়গম্বরের উম্মত বানাইতাম আমি ঈসা রূহুল্লাহ আরো বেশি খুশি হইতাম আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল কইরা বানাইছে জোরে কন্যা মারহাবা ঈসা রূহুল্লাহ আমার আসবে এই জন্য তার বাহ্যিক মৃত্যু তার হয় নাই আমরা যেমন মৃত্যুবরণ করি ওনার সেই মৃত্যু হয় নাই ওনাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছে ইনি আবার এই জগতে আসবে আপনার আমার মতো উম্মতে মুহাম্মদী হয়ে তিনি আয়েশা পৃথিবীর জমিনে ইমাম সাহেব আগে আসবে ইমাম সাহেব আসার পরে তিনি আসার পরে ঈসা রূহুল্লাহ জগতে আসবে ইমাম সাহেব আয়েশা তারে চিনিয়ে দিবে সুবহানাল্লাহ গো জোরে বলো না সুবহানাল্লাহ কিয়ামতের পূর্বে আর বাকি নাই বেশি জগতের যে অবস্থা পৃথিবীর চতুর্দিকে যেইভাবে মারামারি কাটাকাটি মানুষ মানুষকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে গরিবের সম্পদ ধনীরা লুইটা খাচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা মানুষের সম্পদ আত্মসাত করতেছে পৃথিবীর জমিনে যেইভাবে মানুষ মানুষকে হত্যা করতেছে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা শুরু করছে আল্লাহর নবীর সম্মান নবীর ইজ্জত নিয়ে যেইভাবে টানাটানি শুরু করেছে ওলি আল্লাহদেরকে নিয়ে যেইভাবে বদনাম করা শুরু করতেছে অতএব কেয়ামতের আর বেশি বাকি নাই কেয়ামতের যে সমস্ত সিমটম গুলো নবীজি বলে দিয়ে গিয়েছিল যে আঘাত ঘাট হবে হয় নাই কথা কয় না হয় নাই জগতের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি হবে নারী নেতৃত্ব চলবে পুরুষরা বাজারে ঢুকতে পারবে না কথা কন চলে কি চলে না আপনি বাজার করলে ভালো হয় নাই কথা কন আপনি বাজার করছেন ধর কি কিনছে ধর পচা মাছ লিয়েছে বাজার একটু ভালো না আপনি পুরা বাজার ঘুইরা শাহজাদপুর এত বড় মার্কেট ঘুইরা শত শত দোকান দেখা নিজে পছন্দ করে নিজের পরিবারের লেগে একটা শাড়ি কিনছেন বাড়িতে আনছে এটা ঠাড়া পড়ছে পছন্দ হয় নাই মিথ্যা কইতেছি কয়টা কইতে নিয়ে আইছে টোকায় নিয়ে আইছে অত সাহাম্মক উনি বাজারে গেছে আমনে দেখা গেছে 2000 টাকা কিনছেন হ্যাঁ যায়া লাল রং দেখা 500 টাকা একটা নারে খুশি বাপ রে বাপ কি জানি লাভ হয়ে গেছে কথা ঠিক না বাস্তবতা যে কেয়ামতের আলামত এখন যা কিছু কইতেছি সব মানুষ শুনতেছে শুনতেছে না মা শুইল তাতে কিচ্ছু আসে যায় না এটাই বাস্তব গাড়িতে যান সিট ছেড়ে দিতে হইব রাস্তায় যান জায়গা ছেড়ে দিতে হইব কথা কয় না কোন জায়গায় দাম নাই সব ঘরও মাতবুরি রাস্তায় মাতবুরি বাইরেও মাতবুরি সব জায়গায় ঠিক কিনা তবে মনে রাখো সময় কিন্তু একদিন আসবে আজকে যে সমাজ নষ্ট হচ্ছে সন্তান কানা হইতেছে ল্যাংরা হইতেছে আজকে হুজুরের কাছে যায় তো মানুষ যে হুজুর দোয়া করেন কেন
আমার ঘরে অশান্তি, আমার ঘরে শান্তি, শান্তি তো নষ্ট আপনিই করছেন। সমাজে বিশৃঙ্খলা তো আমরাই করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে, আপনাকে যেমন হুকুম দিয়েছে মাদেরকে যেমন হুকুম, ভাইদের প্রতিও তেমনই হুকুম। আজকে আমি যদি তাদের দোষ দিচ্ছি, খুঁজা দেখেন আমার অনেক দোষ আছে। আমি একজনকে বলছি না, উভয় দিকে মিলিয়ে বলতেছি। সমাজ সংস্কৃতির নামে অপসংস্কৃতি যেগুলো সমাজে নিয়ে আসতেছে, বিবাহ এটা একটা হালাল জিনিস, ঠিক কিনা? কথা কইেন, কথা না কইলে বিবাহটা একটা হালাল ফরজ কাজ। আজকে সমাজের ভিতরে অপসংস্কৃতি জারি করেছে, বিয়া হইলে নাচ গান করতে হইব। উচিত কথা কইতেছি, মুখ দিয়ে কথা আইতেছে না একটার। বিয়া হইলে সমাজে নাচ গান করাই লাগবে, নাইলে বিয়া হইব না, কি হয় না কথা কন? আপনি কি বুঝলেন আর কি করলেন, কি করতেছেন? আপনি আমার সংসারে শান্তি চান, মানুষ একটা কাজ করলে কোরআন তেলাওয়াত দিয়া ভালো কাজ যেটা করে, যেমন একটা দোকান বানাইলেন আপনি, দোকান করলেন, দোকান উদ্বোধন করবেন, যতই গরিব হোক অন্তত মসজিদের একজন ইমাম সাহেবরা আইনা দোয়ার আয়োজন করে তারপরে তো উদ্বোধন করে, মিথ্যা বললাম? একটা নতুন ঘর বানাইছে, ঘরের ভিতরে সর্বপ্রথম মিলাদের মাধ্যমে উদ্বোধন করছে। এখন আপনার পোশাকের ভিতরে ময়লা লাগছে, সাদা পোশাকে ময়লা লাগছে, এটা পরিষ্কার করতে আপনি কি ওই ডাস্টবিনে যেই ঢাকা শহরে ড্রেনে দিয়ে যে ময়লা পানি যায় এটার ভিতরে ধুইবেন, নাকি ভালো পানি দিয়ে ধুইবেন? ভালো পানি দিয়ে কিছু ধুইবেন, ভালো পানি দিয়ে। যার সঙ্গে অখলাক না কুম আজওয়া যা যুবক রসুনের মুরব্বীরা মা বোনের সবাই, আল্লাহ তাআলা বলেন অখলাক না কুম আজওয়া যা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। একজনে কইছে সুবহান আল্লাহ, সব মিলে বাকি রাখছে, কালকে বাজারে যা সুবহান আল্লাহ কইব। আপনারা সব ঝুইমা গেছেন তাই না? চিন্তা করতেছেন চাঁদপুরে আজ কেমন আস্তে আস্তে কথা কইতেছে কে, কথা মূল কথাটা আজকে বলতেছি। ওয়াজ তো অনেক করি, গত শুক্রবার আসি, তার আগে শুক্রবার আসছি, আসছি না আরো আসমু, আজকে করে কথা কই। আপনারা কি এগুলো কি খারাপ কথা? সমাজে যেগুলো অহরহ চলতেছে, আমার পোশাকের ময়লা পরিষ্কার করতে হইলে আমাকে ভালো পানি দিয়ে ধুইতে হইব, কথা কন? আমার হৃদয়ের ভিতরে আমার কাল যদি ময়লা হয়, আল ইনসানু লামুদু গাতুন ইদা সাদু হাত সাদু গাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আনা ওয়াহিয়াল কাল, এই মানব দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে যেটাকে বলা হয় লতিফায় কাল, যেটাকে বলা হয় হার্ট রুহ, এটার ভিতরে যদি ময়লা হয় এটা পরিষ্কার করার ক্ষমতা কারো আছে? কথা কয় না? দুনিয়ার কোন ব্লিচিং পাউডার দিয়ে সার্ফ এক্সেল দিয়ে যা কিছু আছে, সাবান দিয়ে কেমিক্যাল দিয়ে এটা পরিষ্কার করা যাবে? কথা কন যাবে? এটা পরিষ্কার করার একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আপনারা কি ঘুমাইছেন? অনেকে ঘুমাইতেছেন, একটু ঘুম দূর করতে আর এই ময়লাটা পরিষ্কার করতে একটু জিকির করতে রাজি আসি না? নাই জোরে কোন রাজি আসিনি? একটু জিকির করেন, এসমে জাদ আল্লাহ 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 আল্লাহ
কোন সাধনে পাইব তোমার নবীজি কোন সাধনে পাইব তোমার আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমার আয়োগ নবীজি কোন সাধনে পাইব তোমার আহে আল্লাহ 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 সবাই কঠিন মরুর এসে আইলা মানবে এসে আল্লাহ 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 কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয়োগ নবীজি কোন সাধনে পাইব তোমার আহে আল্লাহ 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 এই পবিত্র হলো বিপি খালি মা আয়োগ নবীজি কোন সাধনে পাইব তোমার আহে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার মেরে বলেন মারহাবা এটা হচ্ছে আপনার কাল পরিষ্কার করার মেডিসিন সুবহানাল্লাহ শয়তান দূর করার মেডিসিন আশাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ইদা যাকারাল্লাহু খনাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস নবীজির হাদিস শরীফ আদম সন্তান যখন জিকির করে তখন শয়তান তার কাছ থেকে দূরে যায় আরো জোরে কেউ কি চায় এখানে যে শয়তান আমার কাছে আসুক কেউ আসেনি সবাই চায় শয়তান দূরে যাক আর শয়তান চায় কাছে আসুক শয়তান চায় আমাকে ধোকা দিতে আসবে আর আমি চাই শয়তান আমার থেকে দূরে যাক কিন্তু এটা কিন্তু এখন যদিও মাহফিলে বলছেন যেদিন আল্লাহ আমাদেরকে রুহগুলো সৃষ্টি করছিল সেই আলমে মেসালের জগতে সে রুহের জগতে সেদিন কিন্তু আল্লাহর কাছেই ওয়াদারাই করছেন আজকে যদিও দুনিয়াতে কিচ্ছু ভুলে সব ভুলে গেছেন আল্লাহর সঙ্গে কিন্তু ওয়াদা এটাই ছিল কি রুহ এবং নফসকে এক জায়গায় করছে রুহ সেদিন আগে বুঝেন রুহ হচ্ছে পবিত্র কি নফস হচ্ছে অপবিত্র নফসের কাজ হচ্ছে গুনার দিকে নিয়ে যাওয়া নফসের কাজ হচ্ছে নামাজ থেকে দূরে রাখা নফসের কাজ হচ্ছে চুরি করা মিথ্যা কথা বলা ব্যভিচার করা অন্যের ক্ষতি করা আর রুহের কাজ হচ্ছে নেকের দিকে যাওয়া ভালো কাজ করা সত্য কথা বলা মানুষের সেবা করা তো যেদিন রুহের জগতে ছিলাম সমস্ত পৃথিবীর রুহগুলাকে আল্লাহ যখন এক জায়গায় করছে সেদিন আল্লাহ আপনার আমার ভিতরে যখন রুহ দিচ্ছে তখন আল্লাহ বলেছিলেন
আমি তোমাকে যে জগতে পাঠাইলাম তুমি সারা জীবন নফসকে তোমার গোলাম বানায় রাখবা কি রূহকে আল্লাহ হুকুম দিচ্ছে তুমি নফসকে তোমার গোলাম বানায় রাখবা এটা ছিল সেই রূহের জগতে ওয়াদা আমিও বলছিলাম রব্বুল আলামিন জগতে গিয়ে আমি নফসের গোলাম হব না বরং নফসকে আমি আমার গোলাম বানাবো কালের বিবর্তনে পৃথিবীতে আসলাম সমাজে বড় হইতে লাগলাম চলতে চলতে জগতে এসে পুরা উল্টাটা হয়ে গেছে রূহ এখন নফসের গোলাম হয়ে গেছে বুঝাইতে পারি নাই নফসের কাজ হচ্ছে ভালো কাজ করা কি নফসের কাজ হচ্ছে গুনার কাজ করানো নফসের কাজ মিথ্যা কথা বলানো নফসের কাজ সন্ত্রাসী করা বাটপারে করা মানুষের সম্পদ লুট করা মানুষ হত্যা করা জিনা করা ব্যভিচার করা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেপথে চলা আর রুহের কাজ হচ্ছে আজানের দিকে যাওয়া নামাজের দিকে দেওয়া আল্লাহর নবীকে ভালোবাসা ওলি আল্লাহদের পথে যাওয়া হজ করা জাকাত দেওয়া রোজা রাখা এবাদত বন্দেগী করা রুহের কাজ নফসের কাজ এগুলো থেকে বিরত রাখা ওয়াদা ছিল রুহ নফসকে গোলাম বানায় এগুলো করবে এখন পৃথিবীতে আইসা নফস এখন রুহরে গোলাম বানাইছে নামাজ পড়তে ভালো লাগে না ঠিক না বেটি মা ফিরে যাইতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না হজ করতে মন চায় না শুধু আড্ডা দিবি নেশা করবি মাদক শ্রবণ করবে এগুলো সব ভালো লাগে কথা কন তাহলে নফসের গোলাম হইছি এখন নফসের আপনি গোলাম বানিয়ে রাখতে পারেন নাই জবাব কি দিবেন হাসরের ময়দানে এই হাত কি আপনার কথা কয় না এই হাত এই জবান এই দেহ চোখ এই কান কিচ্ছু তো আমার না সব একজন আমার কাছে আমানত রাখছে সব তিনি আমানত রাখছে কাল হাসরের ময়দানে যখন আমানত ফেরত যাবে সেদিন কি করবেন আপনি কি জবাব দিবেন মাহফিল বড় বিষয় নয় ছোট বিষয় নয় কথা কোন দিন কোন জায়গায় কি বাইর হবে এটা তিনি নির্ধারণ করে রাখে কথা ঠিক না আমি নিয়ত করছি আলোচনা করবো একদিকে বৈষম্য চলতেছি আরেক দিকে অত কোন জায়গায় কি বলবে উনি সিদ্ধান্ত নিয়ে রাখছে কোন জায়গায় জবান দিয়ে কি বলাবে ওয়াদা করলাম কি আল্লাহর সাথে আর জগতে এসে করতেছি কি মরতে কি হবে না কথা কন হর হবে না মানুষের পাপ কাজটা এখন এমন ভাবে ইজি করে নিছে কিচ্ছুই মনে হয় না নামাজ অহর কাজা করতেছে মিথ্যা কথা 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 কইতেছে অথচ হাদিস শরীফ কি বলছে একটা মিথ্যা কথা কইলে মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ কইলে 40 দিন পর্যন্ত নামাজ ও ইবাদত কিচ্ছু কবুল হইব না আর এটারে এমন ভাবে এখন মিশিয়ে নিছে কিচ্ছু মনে হয় না কথা ঠিক কি না যেই কথা বলতে চেয়েছিলাম সমাজের ভিতরে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আজকে চালু করে দিয়েছ এই জন্যই তো সন্তান তোমার ভালো হয় না এই জন্য সমাজের ভিতরে শান্তি আসে না সন্তান বাবা মারে খাবার দেয় না সর্বপ্রথম কাজ কি করেছ 16 বছর বলো 18 বছর বলো 20 বছর বলো যার সঙ্গে তোমার আল্লাহ লিখে দিয়েছ খলাক না কুমা ছোয়া যা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নবীজি বললেন ওরে দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ তাআলা তোমার সঙ্গে যার লিখেছে পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন যদি চীন দেশ লুকিয়ে থাকে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তার সঙ্গেই তোমার বিবাহের বন্ধনে আবদ্ধ হবে জোরে কন সুবহানাল্লাহ আজকে হয়তো কথা আর কথা বলবেন হুজুর আমার বাবা গেছিল পছন্দ করছে বিয়া করছি
আমার মায় দেখছে পছন্দ হইছে বিয়া করছি কিন্তু নারে না এটা হচ্ছে দুনিয়ার চলার ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে আল্লাহ তোমার বাবারে দিয়া মারে দিয়ে এটা ঘটাইতেছে কিন্তু আল্লাহ নিজেই তো আল্লাহ কোরআনে বলে চকলাক না কুমাস হওয়া যা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা এখন আমার বন্ধুগণ শুনে যাও তোমার বিবাহটা হবে একটা মেয়ের সঙ্গে 18 বছর মেয়েটা মনে করো বড় হইছে কেমনে আপনাদেরকে বুঝিয়ে যাব ওই মেয়েটার সঙ্গে আপনার বিবাহের আগ পর্যন্ত সারাটা জীবন আপনি তার সঙ্গে কথা বলেন নাই দেখাও করেন নাই এর সঙ্গে কথা বলা আপনার নিষেধ ছিল একটা বেগানা মহিলার সঙ্গে আপনার কথা বলা হারাম ছিল দেখা করা নিষেধ ছিল এখন দেখেন একটা হারাম ময়লা পোশাকরে পবিত্র করবেন ময়লা কাপড়কে পরিষ্কার করবেন ময়লা পানিতে ভিজায় নয় ভালো পানির ভিতরে ভিজিয়ে দুইটাকে পরিষ্কার করবেন আপনার কালবে পরিষ্কার করতে জিকির করবেন একটা দোকান উদ্বোধন করতে মিলাদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে করবেন অথচ যেই মহিলাটা যেই মায়ের সঙ্গে আপনার সারা জীবন বিবাহের আগ পর্যন্ত তার সঙ্গে কথা বলাটা আপনার নিষেধ ছিল দেখা করাটা আপনার নিষেধ ছিল অথচ সামান্য কয়েকজন মানুষ সাক্ষীগণকে উপস্থিত রাইখা একবার আলহামদুলিল্লাহ কবুল বলার সাথে সাথে মরণ পর্যন্ত হাসর মিজান পৌঁছিরাত জান্নাত জাহান্নাম কিয়ামত পর্যন্ত এই মহিলাকে আল্লাহ আপনার জন্য হালাল হিসাবে কবুল কইরা নিল চিৎকার মেরে কন সুবহান কিন্তু মুসলমান আমার প্রশ্ন হলো এত বড় একটা ভালো কাজ তুমি করবে আল্লাহর ফরজ বিধান তুমি মানবে সারা জীবনের জন্য যারে তুমি পবিত্র বানাইতে চাও এই পবিত্র বানাইতে যাইয়া সারা রাত তুমি গান বাজনা করলা নাচানাচি করলা মদ খাইলা নেশা করলা হারাম কাজ করলা ছেড়ে দিয়া নাচাইলা কিরে ভাই যেটা তোমার হারাম ছিল হারামটাকে হালাল বানাইবা হালাল বানাইতে যাইয়া সারা রাত গুনার কাজ করছো এটা কি তোমার পবিত্র হয়েছে নাকি আর অপবিত্র হয়েছে জোরে কোন কি হয়েছে এই ঘর থেকে সন্তান ভালো হইব কোত্থেকে কথা কয় না এই ঘরের সন্তান ভালো তুমি কেমনে আশা করো অসম্ভব নেক সন্তান তো চাইলেই পাওয়া যায় না কথা কয় না নেক সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হইছে তারা তো মায়ের গর্ভ থেকে হইছে কথা কয় না পয়গম্বর আলাইহিস সালাম তারা তো মায়ের গর্ভ থেকে হইছে মক্কা মদিনার ইমাম বলো মাজহাবের ইমাম বলো ফকি বলো বুজুর্গানে দিন বলো সবাই তো মায়ের গর্ভ থেকে আসছে তাহলে তোমার আমার গর্ভে কেন আসবে না কথা কম অপরাধ আমরা করছি কথা ঠিক না অপরাধী আমরা নাচানাচি ফালাবালি বেপর্দায় চলা সন্তান গর্ভে তুমি মার করণীয় কি ছিল আল্লাহর কোরআন তেলাওয়াত করো বেশি বেশি নবীর দুরুদ পড়ো দোয়া দুরুদ তসবিহ তাহলিল পড়ো পর্দায় থাকো তুমি সারা দিন কি করলা তোমার গর্ভে সন্তান তুমি সারা দিন টিভি চালায় বইরেছো কি সবার গায়ে লাগতেছে এজন্য ঠিক আস্তে আস্তে জোরে না সাহাবাই কেরামদের দিকে যদি তাকাই তারাও তো নবীকে ভালোবেসেছিল তারাও তো পৃথিবীতে বসবাস করেছিল আজকে আমরা সমাজের ভিতরে কি চলতেছি আর 1500 বছর আগে নবীর জমানায় সাহাবাই কেরাম নবীজিকে কতটুকু ভালোবেসেছে আজকে বিবাহ করতে যাই সমাজের ভিতরে আমরা অনেক মা বোনেরা অনেক গরিব বাবা মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় চোখের পানি ছেড়ে কান্দে কেন সমাজ একটা হিন্দু সংস্কৃতি জারি হয়েছে
আমরা সারা জীবন হিন্দুদের বেলায় শুনেছি হিন্দুদের সম্পদ নাকি মেয়েরা পায় না ছেলেরাই পায়, এই কারণে বিবাহের সময় হিন্দু মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। এখন আমাগো মুসলিম সমাজের ভিতরও এই ভাইরাস ঢুকে গেছে, যৌতুক ছাড়া কোনো বাবা তার মেয়ের বিয়ে দিতে পারে না। এটা কি তুমি জানো না মুসলমান কত বাবা আছে সারা রাত কেঁদে কেঁদে বালিশ বিজাইতেছে, কেন? হায় রে গরিব বাবা হিসাবে পৃথিবীতে এসেছি, আমার মেয়েটা বিবাহের উপযুক্ত ঘরে পড়ে আছে, বিয়ে দিতে পারলাম না, টাকা পয়সা নাই বলে, ঠিক না বেটি? অথচ ইসলাম বলতেছে একটা মেয়েকে যে তুমি নিবা, 18 বছর বাবায় লালন পালন করলো, তোমার কাছে দিয়ে দিচ্ছে, ইসলাম বলতেছে মহারানা দিয়ে তুমি বিবাহ করো। আজকে সমাজের ভিতরে অনেক দোষ আমাদের হয়ে যাচ্ছে রে বাবা, ছেলের পক্ষ বলো মেয়ের পক্ষ বলো উভয় দিকে আমি বাস্তব কথাগুলো আজকে বলছি। কে কি মনে করলেন, কার মাথায় কিভাবে নিলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কথাগুলো আপনাদের কাছে বাস্তব বলে দিয়ে যাই। বিবাহ মানে একটা বোঝা চাপিয়ে দিচ্ছেন কেমনে, যদি ছেলে যদি কোনো মেয়ে দেখতে যায়, মেয়ের বাবার অভ্যাস খারাপ হচ্ছে, জিজ্ঞাসা করে ছেলে কি কাজ করে, বিবাহের দিন মানুষের সামনে তুলে ধরতেছে কাবিন কয়টা করবে, মেয়ের বাবা কয় 10 লাখ টাকা করতে হইব, ঠিক না? যদি জিজ্ঞাসা করেন কেন, দেখবেন শতকরা 99% বাবাই বলবে কাবিনটা যদি বেশি হয় জামা উল্টা পাল্টা করতে পারতো না, বিবাহ দেওয়ার আগেই এটার ভিতরে খটকাটা লাগাইছে মায়ের বাপে, নিয়তই তো তার উল্টা পাল্টা, যে 10 লাখ টাকা কেন কামিন করলেন, তাইলে পাগলামি করবো না, পাগলামিটা কি সরকারি আইন বাংলাদেশ সংবিধানে জারি করছে যে মেয়ে বিয়ে দিলে যদি জামাই যদি ছাইরা দেয় তাহলে কাবিনেটটা সব দিতে হইব, এই কথা কথা করে চুপ করে আছে নাকি বাস্তব না বাস্তব? তাহলে আপনি যে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, আপনি বাবা হয়ে যদি আপনার মাথায় এই কুচিন্তা আসে তাহলে আল্লাহ এটার ভিতরে বরকত দিব কোত্থেকে, মিথ্যা বলতেছি? কেন আপনি তো নিজেই সংসারটার ভিতরে সর্বপ্রথম একটা কুচিন্তা ঢুকিয়ে দিলেন। ইসলাম কি বলেছে মহারানাটা কি, মহারানা যেটা ধরা হবে এটা ইসলাম বলতেছে আপনি আপনার স্ত্রীকে বাসর রজনীতে ওই রাত্রে মহারানা দিয়া তারপর আপনি তার সঙ্গে আপনি রাত্রি যাপন করবেন। আজকে শতকরা 99% যুবক কি করে বাসর রজনীতে ক্ষমা চাইয়ে নেয়, কথা কয় না কথা কয় না? তুই তো আমি ইসলামের উল্টা কাজ করলি, সন্তান ভালো আসবে কোত্থেকে, কোথা থেকে ভালো আশা করেন? সংসারের ভিতরে ভেজাল তো বাবা মাকে ঢুকিয়ে দিচ্ছেন, নিজের মন করা 10 লাখ 5 লাখ টাকা কাবিন দিচ্ছেন, আপনার পোলায় কাজ করে না মাসে 10,000 টাকা, এই পোলার যদি 10 লাখ টাকা কাবিন দেয় এটা কি সম্ভব, কথা কয় না? সম্ভব? পৃথিবীর কোন মেয়ে বলে না আমার লেগে 10 লাখ টাকা কাবিন দেন, 20 লাখ টাকা দেন, দেয় বাপ মা আত্মীয় স্বজন। আরে সংসারগুলো নষ্ট হওয়ার জন্য দায়ী তারাই। ইসলাম বলছে একটা ছেলের যতটুকু সামর্থ্য আছে ছেলের পক্ষে তার যতটুকু সামর্থ্য, আরে ভাই এটা তো পবিত্র বন্ধন, এটা মহারণার আল্লাহর হুকুম নবীর বিধান, এটাকে তুমি এটা পরিপূর্ণ করে তারপরে বলছে তুমি স্ত্রীর কাছে যাও। এখন লক্ষ লক্ষ যুবক এটা জীবনে কেউ দেয় নাই, সারা জীবন খারাপ কাজ করতেই গেল, ইসলামটা বুঝে নেই এখনো, যার কারণে সমাজ অশান্তি। আল্লাহর হাবিব সরকারি দু আলম আমার রসুলের দরবারে যখন
সাহাবাই কেরাম যাইত নবীজির কাছে যখন কোন বিবাহের হুকুম নিয়ে যাইত নবীজিকে তারা কতটুকু ভালোবাসত রসূল যা কিছু বলে দিতেন সেটাই হয়ে যাইত সুবহানাল্লাহ অথচ নবীরা বিবাহের মোহরানা দিতেন দুরূদ শরীফ নজরানা শের কথা হযরত আলীর দিকে যদি তাকাও খাতুনে জান্নাত মা ফাতেমার দিকে যদি তাকাও আজকে নবীকে কেন ভালোবাসবেন আশিকে রসূল কেমনে দাবি করবেন আজকে মাথায় পাগড়ি দিচ্ছেন আওলাদে রসূলদেরকে ভালোবাসতেছেন পাক পাঞ্জাতনকে ভালোবাসতেছেন ঠিক কি না তারাও তো আমাদেরকে ভালোবেসেছে পাক পাঞ্জাতনের দিকে যদি আমরা তাকাই মা ফাতেমার দিকে যদি তাকাই মা ফাতেমার বিবাহের কথা যদি একবার চিন্তা করেন মা ফাতেমার বিবাহটা কেমনে হবে হাদিসের দিকে তাকাও গভীর মনোযোগ আমার নবীজি সরকার দু আলম শের খোদা হযরত আলী সমস্ত সাহাবীরা নবীজির মেয়ে মা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে নবীজি হঠাৎ একদিন কয় যে সবার আগে কোরআন খতম করে আসতে পারবে তার কাছে আমার মেয়ে ফাতেমার বিবাহ হবে মা ফাতেমা কে গো আমার নবী রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে কয় ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্নামা সাম্মাইতু ইবনাতি ফাতিমা ফাইন্নাল্লাহা ও ফাতিমা ফাইন্নাল্লাহা ফাতিমা ও মুহিব্বিহা আলান নার ফাতিমার নাম মোবারক রাখছে আমার আল্লাহ আর এই ফাতেমার নাম ঘোষণা করছি আমি নবী আল্লাহ আকবার জোরে কর না নাম মোবারক রাখছে আমার আল্লাহ ঘোষণা করছি আমি নবী এরপরে নবী কয় ফা ইন্নাল্লাহ ফাতিমা ও মুহিব্বিহা আলান নার ফাতেমারে ভালো যারা বাসবে ফাতেমার আওলাদ যারা হবে এদেরকে যারা ভালোবাসবে আলান নার এদের জন্য আমি আল্লাহর জাহান্নাম হারাম আল্লাহ যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে মা ফাতেমাকে দেখে দেখো স্বামী গো ও স্বামী আপনার কাছে আমার একটা দাবি আছে স্বামী আপনার কাছে আমার একটা ওসিয়ত রেখে যেতে চাই স্বামী কয় কি দাবি মা ফাতেমা কয় স্বামী আগে কথা দেন আমার দাবিটা আপনি রাখবেন নি স্বামী কয় কি দাবি কয় স্বামী আগে কথা দাও আমি যে ওসিয়ত গুলো করবো আমার কথাগুলো আপনি শুনবেন নি মা ফাতেমাকে দেখে দেখে স্বামী আমার এক নাম্বার ওসিয়ত হলো আমি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব ও স্বামী আমি যেদিন চলে যাব আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন আমার জানাজার নামাজ পড়াইবেন আমার এই কবরে আপনি নিজে সহায় দিবেন এ মহিলা পৃথিবীতে কয়জন মা আছো জগতে থাকতে স্বামীর ওসিয়ত করেছ করবাই বা কেমনে সারা জীবন তো ঝগড়াঝাটির ভিতরে ছিলা ঠিক কিনা গণ সারা জীবন ঝগড়ার ভিতরে আজকে তোমার মায় হুজুরের কাছে তো আসায় হুজুর আমার জামাই আমার মাইয়ারে খালি পিটায় আমার মেয়েকে খালি দৈনিক আঘাত করে মারামারি হয় কেন হয় কারণ কি তুমি কি জানো নি
আবার যুবক ভাই বলে হুজুর আমার বউ অন্য মানুষের সাথে পরকীয়া করে অন্য জায়গায় কথা বলে কেন বলে এটাও কি তুমি জানোনি আমি আজকে যুবক ভাইদেরকে দেখা বাস্তব কথাগুলো বলে যাচ্ছি এ ভাই কথাগুলো শুনে রাখো আল্লাহর কোরআন নবীজি কি বলে ইত্তাকুল্লাহ আল্লাহ কয় ইত্তাকুল্লাহ ফি নিসাইকুম তোমরা মহিলাদের ক্ষেত্রে আমি আল্লাহকে তোমরা ভয় করো সুবহানাল্লাহ কোন তুমি কি মনে করেছো অন্যের ঘর থেকে একটা মেয়েকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো তার মানে এই নয় যা ইচ্ছা তা ব্যবহার তুমি তার সঙ্গে করবে আল্লাহ কয় ইত্তাকুল্লাহ ফি নিসাইকুম মহিলাদের ক্ষেত্রে আমি আল্লাহরে তোরা ভয় কর কেন রে আমি আরেকজনের মেয়েটাকে তোর কাছে আমানত দিয়ে দিলাম এই মেয়েটাকে আমানত হিসাবে তোমার কাছে দেওয়া হলো হাশরের ময়দানে আবার তাকে তুমি ফিরত দিবে ও বন্ধু শুনে রাখো যদি হাদিস শরীফ এসেছে এদের কাল্লায় বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছে এদেরকে একবারে ছেড়ে দেওয়া যায় না আরো বাঁকা হয়ে যায় বেশি আঘাত করা যায় না ভেঙে যায় এদেরকে মধ্যবর্তী স্থানে রাখতে হয় এটা হাদিস শরীফ এরপরে এবার মা বোনদেরকে বলি তোমার সংসারে কেন অশান্তি তোমাকে কেন তোমার স্বামী আঘাত করে শুনে রাখো হাদিস শরীফের দিকে যদি তাকান আমার নূরের নবী রহমাতাল্লিল আলামিন বিদায় হজের বাসরের দিনে একটা মহিলার ক্ষেত্রে তার স্বামীর দশটা হকের কথা বলেছে এক নাম্বার হক নবীজি বলেছে তোমার স্বামী তোমাকে ঘরের ভিতরে রাইখা যখন সমাজের যখন সে রাস্তায় কাজে বের হবে তোমার স্বামী তোমার জন্য সারা দিন রিকশা চালায় ভ্যান চালায় মাটি কাটে ঠেলা গাড়ি চালায় চাকরি করে যেটাই করুক না কেন আমার নবীর হাদিস হলো নবীজি বলেছে মা গো তোমার স্বামী যখন সকালবেলা ঘর থেকে বাইর হয়ে যায় আমি নবী তোমার কাছে ওসিয়ত করে গেলাম বিদায় হজের বাসনে নবী কয় হে দুনিয়ার নারীরা শুনে রাখো স্বামী যেদিন তোমাকে ঘরে রাইখা যখন সমাজে যখন কাজে বাইরে হয় তুমি বিবির প্রতি আমি রসুলের নির্দেশ হলো যেই খাটের ভিতরে তোমার স্বামী তোমার সঙ্গে ঘুমায় ওই খাটের ভিতরে বসলে এমন কোন যুবক যার সঙ্গে কথা বললে তোমার স্বামীর মনে কষ্ট হয় যার সঙ্গে দেখা দিলে তোমার স্বামীর মনে খারাপ লাগে যার সঙ্গে কথা কইলে তোমার স্বামী রাগ হইব ওই রকম কোন পুরুষ যেন এই বিছানার ভিতরে বসতে না পারে সুবহানাল্লাহ কইবেন না ইসলাম তো এক পক্ষের জন্য না আপনারে মারতেছে আপনারে প্রতিদিন লাড়ি দিয়া বাইরায় ঝাড়ু দিয়া বাইরায় ঘটনাটা তো আপনি ঘটাইছেন কথা কস নাকি নবী কয় যেই ঘাটে তোমার স্বামী তোমার সঙ্গে ঘুমিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ঘরে ফেরত না আসবে যে সমস্ত লোকদের সাথে কথা বললে দেখা দিলে তোমার স্বামী কষ্ট পায় ওই রকম কোন পুরুষের বিছানায় বসতে দেওয়া নিষেধ আর এখন চলছে কি জামাই করতে বাইরেছে গাড়ি লেয়া এলাকার অমুক দেওয়ার তমুক ভাই ছোট ভাই তালতো ভাই খালতো ভাই মামাতো ভাই ঘরে আইসে টিভিটা চালায়া ওই বিছানার মধ্যে বসে কথা কইতেছে এই কথা কর না যে হ্যাঁ তো ভুল কে করছে নিজের কফালতে নিজে বিপদে কে আনছে তো নবী বলছে না করতে না এখন আপনি এটা বেশি করে করতেছেন তো আপনার ঘরে অশান্তি হবে না কি কথা কর কি হবে নবীর হুকুম মাইনা দেখেন আপনি ভালো ব্যবহার করেন আপনি সম্মান করেন আপনি পর্দায় থাকেন আপনি আজকে আপনার সংসারে অশান্তি করতেছেন হাজার হাজার পরিবার বাবা মা থেকে আলাদা হচ্ছে শুধুমাত্র নারীর কারণে আপনিও তো একদিন মা হবেন আজকে আপনি ঘরে নতুন বউ আইসা শাশুড়িকে বের করে দিলেন শ্বশুরকে বের করে দিচ্ছেন মনে রাখেন লক্ষ যুবক
কেন আপনাদের কথায় এই কাজটা করতে বাধ্য হয়? শুধুমাত্র যখন তাদের ঘরেও আল্লাহ তাআলা একটা সন্তান দেয়, ওই সন্তানের মায়ায় হাজারো যুবক না পারতেও বাবা মা থেকে আলাদা হয়। কেন? মহিলা যদি আমার এই দুইটা বাচ্চা রেখে চলে যায়, আমি বাস্তব কথা বলতেছি, যে মহিলা যদি আমার দুইটা দুধের বাচ্চা আমার ছেলে মেয়ে রেখে চলে যায়, তাহলে আমি আমার এই দুইটা এতিম বাচ্চা নিয়ে আমি কেমনে বাঁচবো? শতকরা 90% ছেলে এই সন্তানদের মায়ায় বাবা মার থেকে দূরে চলে যায়। তো মা, আমি তোমাকে বলি, আজকে তুমি পালকিতে চড়ে বাড়িতে আসছো, নতুন বউ, মাকে তুমি বৃদ্ধ বলতেছ, আমার বাবাকে তুমি বৃদ্ধ বলতেছ, তুমি মনে রাখো এই বৃদ্ধ একদিন তুমিও হইবা, হবে না? সেদিন তোমার ঘরেও সন্তান আসবে, তোমার ঘরেও পুত্রবধূ আসবে। খোদার কসম, আল্লাহর জাতের কসম, তুমি যদি তোমার শাশুড়ির খেদমত না করো, আল্লাহর কসম, তুই মহিলা এই আশা কোনোদিন করতে পারবি না যে তোর ছেলের বউ এসে তোর খেদমত করবে। কোনোদিন না। তুমি তোমার বাবাকে সম্মান করো, তুমি তোমার স্বামী, তুমি তোমার শাশুড়িকে মায়ের চোখে দেখো। আবার শাশুড়িকেও বলছি, মা হওয়া সহজ, শাশুড়ি হওয়া কঠিন। আমি এক পক্ষে কথা বলতে পারবো না, মা হওয়া সহজ, শাশুড়ি হওয়া কঠিন। পৃথিবীর প্রত্যেকটা মা, পৃথিবীর প্রত্যেকটা মা তার মেয়েকে যে চোখে দেখে, তার মেয়েকে বিবাহ দিছে আরেক জায়গায়, স্বামী কোনো ধমক দিলে, স্বামী কিছু বললে ভালো না, শাশুড়ি কিছু বললে আমার মারে জ্বালাইতেছে আমার মেয়েটারে। তা আমনে মায়ে যদি একবার চিন্তা করতেন, আমনের ঘরে যে আরেকজনের একটা মাইয়া বিয়ে দিছে, আপনার ছেলে যারে আনছে তারে যে আপনি কথায় কথায় খোড়া দিতেছেন, আপনি তরকারি রান্না করতে পারে নাই, বলতে পারতেন মা ভালো হয় নাই, ভিক্ষা দিয়ে ভালো দিলেন, এটি খায় কেমনে, এটি কি খাওয়া যায়নি, আমনে আমনের মায়ের কিছু হইলে এত কষ্ট পান, আপনার ঘরে যে আরেকজনের মেয়েটা এটার আপনি তো উস্টা দেন কেন? কথা ঠিক না? মা হওয়া সহজ, শাশুড়ি হওয়া কঠিন। আপনি তাকে মেয়ে বানিয়ে নেন, ওই মেয়েটা আপনার মা বানাবে, এরপরও যদি না মানে তাহলে তার হেদায়েত তার কপালে নাই। কথা ঠিক কিনা? এই কারণে বলেছি, আপনি আপনার পুত্রবধূর সাথে যে ঠিক একই হিসাবটা একই, তুমি তোমার শাশুড়ির সাথে যেটা করবে পরবর্তীতে তোমার ছেলের বউ তোমার সাথে ওটাই করবে। তো তুমি মা তোমার পুত্রবধূর সাথে যেটা কর, তুমি তোমার পুত্রবধূকে তোমার শাশুড়ির সাথে যেটা কইরাইছ এখন সেটার প্রতিফল পাচ্ছ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সমাজে শান্তি ফিরে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নেক সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে যারা আল্লাহর ওলি এসেছিলেন মায়ের গর্ভ থেকে তো আসছে, আসছে না? বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। বরফির সাহেবের দিকে যদি যাই, বরফির আব্দুল কাদের জিলানি তার বাবা আবু সালেহ জঙ্গে মুসা, তিনি কে? এমনি এমনি কি মায়ের গর্ভ থেকে 18-12 শিখে আসছে? জানেন না আপনারা? কথা কয় না, এমনি এমনি সে তো তার মায়ের গর্ভ থেকে আসছে। গাছের নিচে একটা ফল পড়ছে, এখন ফল তো খাইয়া পালাইছে, এটা বাইসা যাইতেছে, এটা তো সে খাইয়া পালাইছে, কে? বড় পেশাবের বাবা। সুবহানাল্লাহ, ফল খাওয়ার পরে আবু সালেহ জঙ্গে মুসার ডাক দিয়ে কয়, কে গো তুমি? আমার গাছের ফল খেয়ে ফেলেছ, আমি তো তোমার ক্ষমা করব না। আল্লাহর ওলির বাবা হো এত সহজ নয়। আবু সালেহ জঙ্গে মুসা কয়, আমি আপনার ফল না বলে খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। কয়, করা যাবে না,
বারবার ক্ষমা চাই বরফি সাহেবের না নাই কয় তাহলে শর্ত আছে কয় যত শর্ত দিবেন মানতে রাজি এরপর আপনি আমারে ক্ষমা করে দেন আপনার গাছের ফল আমি গায়া বালাইছি ফলটা গাছে তো বইরা ভাইসা যাইতেছে এটা খাইছে এটার ক্ষমা পাইতে সে কেমন ত্যাগ স্বীকার করতেছে বরফের আব্দুল কাদের জিলানির বাবা কয় কি সত্য বরফের সাহেবের নানাই কয় আমার ঘরে একটা অন্ধ মেয়ে আছে বোবা কানে শোনে না চোখে দেখে না কথা কইতে পারে না আমার এই মেয়েটারে বিবাহ করবানি তাইলে আমি তোরে ক্ষমা করব আবু সালে জঙ্গে মুসা কয় আমি রাজি কানা হোক লোলা হোক ল্যাংরা হোক বোবা হোক যাই হোক না কেন এই আপনার দাবি আপনার ফল আমি না বইলে খাইয়া ফলাইছি আমারে তো ক্ষমা পাইতে হইব আমি বিবাহ করতে রাজি আছি কেমন বুজুর্গ ছিলেন কেমন দিনদার ছিলেন সেই মা বড়বি সাহেবের মা কেমন বিবি ছেলে আসলে তিনি বোবা ছিলেন না অন্ধ ছিলেন না বড়বি সাহেবের বাবার ইমান পরীক্ষা করতে যে সে কতটুকু আল্লাহর প্রতি তার ভয় সেটা পরীক্ষা করতে তার এটা করাইছে পরীক্ষা পাস বিবে হয়ে গেছে বড় বিশ্বাস মায়ের গর্বে সন্তান গর্বে মায় কোরআন তেলাওয়াত করে আহারে সারা জীবন ওয়াজ শুনে আসছি মায়ের গর্ব থেকে 18 পারা কোরআনে হাফেজ কেমনে সন্তান পেটে বড় হয় মায়ে কোরআন তেলাওয়াত করে আজকে সন্তান পেটে মায় কার্টুন দেখে মায় ল্যাংটা সিনেমা দেখে মায় উলঙ্গ মানুষদেরকে দেখে স্টার জলসা নিয়ে বৈশা থাকে বিভিন্ন অশ্লীল চিত্র ভূত পেতনিদের সিনেমা দেখে সন্তান জগতে আসে ঠিকই তাদের চরিত্রটা নষ্ট হয়ে যায় কত জায়গায় সন্তানদের চেহারা পর্যন্ত বানরের মতো হয়ে যায় কথা কন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো বরফের আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাই পৃথিবীর জমিনে এসেছিলেন মা এই দুনিয়ায় আসার পরে সন্তানকে যখন মুক্তবের ভিতরে পাঠাবে কত ঘটনা ছোটবেলায় ঘটে গেল আমার ভাইয়েরা শুনে যাও আল্লাহর ওলিদেরকে তোমরা ভালোবাসো নবীকে তোমরা মহব্বত করো ওলি আল্লাহরা কত পাগল আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে এই পৃথিবীর জমিনে মনে রাখবেন হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে জগতের মানুষ হয়তো আপনাকে আমাকে কত ভণ্ড বলেছে কত কিছুই বলেছে কিন্তু আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই এই পৃথিবীতে যাকে তুমি ইমাম হিসাবে বেছে নিয়েছ যাকে তুমি তোমার আমির হিসাবে বেছে নিয়েছ আল্লাহ কয় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে তুমি তোমার ওই ইমামের সঙ্গে হাসরের ময়দানে উঠবে জোরে কইতে হইবে মারহাবা এখন এই জগতে আপনি যাকে মেনেছেন যাকে আপনি আপনার ইমাম মেনেছেন আমির হিসাবে যাকে বেছে নিয়েছেন কাল হাসরের ময়দানে তার সঙ্গে আপনার উঠতে হবে মারহাবা কর একদিন বড় বিশ্বের মায় কয় তোরে আমি মানে দুষ্টামি করে ছোট মানুষ তোমাকে আমি ক্ষমা করব না কামনে আমার কি ক্ষমা করবেন আমি তো আপনার ক্ষমা কর দাবি ছাড়তাম না সুবহানাল্লাহ মা কয় তুই এটা কি কস সারা জীবন শুনলাম মা সন্তানের দাবি ছাড়ে না আর তুই সন্তানের কস আমার দাবি ছাড়বি না এটা কেমন কথা কয় না মায়ের দুধের দাবি মায় না ছাড়লে ক্ষমা নাই বা অমুকের দাবি না ছাড়লে ক্ষমা নাই তাই 5 বছরের ছেলে আমি যদি আপনার ক্ষমা না করি দাবি না ছাড়ি আপনি ক্ষমা পাইতেন না সুবহানাল্লাহ এটা কি আমি আপনার উপকার করছি তুই আমার কি উপকার করছস এত ছোট মানুষ 3 বছর 4 বছর বয়স
এই 3 বছরে 4 বছরে পড়লে আবার আমার কি উপকার করব। ঘুমায় আবার সামনে বনাইতেছে, কত ছোট ছেলে কি উপকার করবি? কয় কে, আপনি কি ভুলে গেছেন? কয় কোনটা? কয় যখন আমি আপনার পেটে ছিলাম আপনার মরণ থেকে বাঁচাইছিলাম। আরো জোরে, তুমি আমার মরণেতে বাঁচাইছ? 4 বছরের সন্তান কয় মাগো, আমি যখন তোমার পেটের ভিতরে বড় হইতেছি তুমি মার আঙ্গুর ফল খাইতে মনে চাইছিল, আঙ্গুর ফলের বাগানে গেছ, গাছ থেকে তুমি ফল ছিঁড়তে গেছ, কিন্তু আঙ্গুরের ভিতরে সুতানলি সাপ পেঁচিয়েছিল, তুমি মায় দেখো নাই। তুমি যদি আঙ্গুরের ভিতরে হাত লাগাইতা সাপ তোমারে সবল মারত। আমি আব্দুল কাদের জিলানি তোমার গর্বের ভিতরে থাইকা যখন তুমি ফল গাছের ভিতরে হাত লাগাইবা এমন সময় একটা লাথি তোমার পেটে মারছি, তুমি মায়ার ফলের ভিতরে হাত দাও নাই। আমি তোমার লাথিটা কেন মারছি জানোনি? যাতে তোমারে সাপ সবল না মারে। তুমি হাত দিলে তোমারে সবল মারত, তুমি মরে যাইতা। আমি সেই সময় তোমার লাথি দিয়া সাপের হাত থেকে বাঁচাইছি। আল্লাহ, আজকে আমাদের সন্তানগুলো কেন ভালো হয় না? আজকে বলি আল্লাহদের কথা শুনলে মানুষ বিভিন্ন দিকে চলে যায় কেন? আজকে সমাজের ভিতরে কত বিশৃঙ্খলা সৃষ্টি হয় একটাই মাত্র কারণ, ওলি আল্লাহদের পথ সমাজ ছেড়ে দিয়েছে। বরফির সাহেবের বাবা, একটার পর একটা ঘটনা ঘটে। শিশুর বেলায় কি খেলা তিনি খেলে গেলেন, বাবায় মসজিদে যায়, সন্তান মসজিদে যাইতে চায় নেয় না, খালি কান্নাকাটি করে আমি আপনার সাথে মসজিদে যাবো। বাপে কয় তুই মসজিদে গেলে খালি দুষ্টামি করস, তোরে মসজিদে নেওয়া যাইতো না। আজকার একটি কথা বলি, আমাদের দেশের ভিতরে কিছু কাজ কিছু কৃষ্টি কালচার শুরু হচ্ছে। মসজিদে যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো বাবা যদি ছোট বাচ্চা নিয়ে যায়, মুরব্বীরা বাচ্চাগুলোর ধাক্কা মেরা বাইর করে দেয়। হ্যাঁ, আরে ভাই তুমি কি জানো নি, শিশু বাচ্চারা নামাজিদের সামনে দৌড়াদৌড়ি করা এটা আমার রসুলের সুন্নত। ছোট বাচ্চারা নামাজের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবে এটি ইমাম হাসান হুসাইনের সুন্নত। আর আজকে আমরা সপ্তাহে একদিন যায় না মসজিদ, শুক্রবার একটু নামাজে যায়, আরেকজন যদি আদর করে তার সন্তান তার নাতির মসজিদে আনে, মসজিদে কেন আনলি? কথা কয় না, নবী নামাজ পড়ত, কেমন নাতি আর কেমন নানা ছিল। নবী নামাজে, হুসাইন নবীজির কাঁধে, নবী সেজদায় নামাজ পড়তেছে, ইমাম হুসাইন কাদের ভিতরে উঠে বসছে। নবীজি চিন্তা করে আমি কি সেজদায় থাকবো না মাথা উঠাবো? আমি যদি সেজদায় বেশিক্ষণ থাকি আমার নামাজ তো নষ্ট হয়ে যাইব, আর যদি মাথা উড়াই আমার হুসাইন তো বইরা ব্যথা পাইব। নবীজি নামাজে চিন্তা করতেছে, আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, জিব্রাইল যা নবীর কাছে যা, আমার বন্ধুর যা কো, বন্ধু যেন আমারে খুশি করতে মাথাটা না উড়ায়। আল্লাহু আকবার কর, বন্ধু যেন আমাকে খুশি করার জন্য মাথা না উঠায়। যতক্ষণ হুসাইন কাঁধে থাকবে ততক্ষণ যেন বন্ধু সেজদায় থাকে, আমারে খুশি করতে যায় যদি মাথা উঠায়
আর হোসাইন যদি কাঠ থেকে পড়ে আসা যদি ব্যথা পায় তাহলে সেই ব্যথাটা আমি আল্লাহর কোলজায় লাগবো। এত ভালোবাসছে ইমাম হোসাইনকে নবীর সঙ্গে, নবী নামাজ পড়ে হোসাইন খালি দৌড়াদৌড়ি করে আর আল্লাহ খালি হাসে, ফেরেশতারা হাসে, শিশু বাচ্চা হাঁটতেছে দৌড়াইতেছে নামাজের প্রতি না, আর আমরা সন্তান মসজিদে গেলে ধমক দিয়ে বাইর করে দিই। তাহলে এই সন্তান নামাজ শিখবে কোত্থেকে? মিডল ইস্টে যান, আপনার মিশরে, তারপরে তুরস্কে, এই সমস্ত দেশগুলাতে বাচ্চারা মসজিদে যায় যদি চিলাচিলি না করে, বাচ্চারা যদি হাউমাউ না করে, ওই দেশের মানুষ কষ্ট পায়। আর বাচ্চারা পিছনে চিলাচিলি করলে তারা হাসে, তারা খুশি হয়, কেন? তাদের চিন্তা হলো এই যে তারা মসজিদে আসতেছে, তারা যদি এখন যদি তারা আমি ধমক দেই তাহলে সে মনে করবে এখানে আসলে ভয় আছে, আর এখানে আসতে যদি সে আনন্দ পায় তাহলে মনে করবে মসজিদে গেলে শান্তি আছে। কথা ঠিক কি না? আজকে যার কারণে আমাদের সমাজে ছেলে পেলে নামাজ শিখে না, একটা শিশু মসজিদে গেছে সে শিখবে তো আপনাকে দেয় কা? অথচ সমাজে মসজিদে গেলে ধমক দিয়ে বাইর করে দেয়, এটা ঠিক না? এগুলো ঠিক না? আপনি জানেন না বিদায় করতেছেন, আপনি যদি জানতেন যে একটা বাচ্চা নামাজের সামনে দৌড়াদৌড়ি করা এটা নবীজির সুন্নত, ইমাম হোসাইন এবং নবীর সেই প্রেমের দৃশ্যটা নামাজে জাগে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। বড় বিশ্বাস নামাজ দেবে বাবাই নেয় না, তুই নামাজে গেলে খালি দুষ্টামি করস, কার করতাম না, কার করতাম না, নিয়ে যান মসজিদে নিয়ে গেছে, আজকে নামাজে সাজদা গেছে, বড় পেশাব না মসজিদের বাইরে যায়, জুতা সামনে ডারে পিছে নিছে, পিছে ডারে সামনে আনছে, মানে মসজিদে যখন ঢুকে তখন আপনি জুতা রাখছেন এই সাইডে, আয়াদের জুতা ডারে ফিক্কা মারে আরেক মসজিদের সামনে নিয়ে ফেলাই দিছে, নামাজ শেষ হয়েছে মুসল্লি তো জুতা একটু হয় না, কে কাম কে করছে? হুজুরের ফুলাই কাম করলো, বড় বিশের বাবাকে আজকে তো কাম সারছে, এমনি মসজিদ আনি না, মসজিদের ভিতরে দুষ্টাম দুষ্টাম যাই করছে, আজকে মুসল্লিকে জুতা একটু নাই মসজিদের সামনে, বড় বিশ্বাব তো চুপ করে এসে বাড়িতে নিছে, বাড়িতে নিয়ে দিছে ধমক থাপড় দেয়, থাপ্পড় একটা মারছে, কাপ আপনি আমার মারলেন কে? কত মুসল্লিকে জুতা সরাইছস কে? কয় আমি কেন সরাইছি তো আপনি জানেন না, কয় কেন? কে তো মুসল নামাজ তো কয় জাগো নামাজ কবুল হইব, এক জুতা আমি রাখছি, জাগোটা কবুল হইব না একটা আমি সরাই দিছি, আল্লাহু আকবার, কত বড় ক্ষমতা, যাদের নামাজ কবুল হইছে এক জুতা রাখছি, যাদেরটা হইব না তাকে ভালাই দিছি, বয়স কত তোমার? তো 5 বছর, ক্ষমতা কি দিছে আল্লাহ, জোরে বলেন কে? শুধু বাবা মার ইবাদতের কারণে, বাবা কেমন ইমানদার মায়ও কেমন ফরেজগার, আমরাও যদি ওইভাবে চলতে পারি আল্লাহ তাআলা কি আমাদেরকে দান করতে পারে না? জোরে বলেন পারে না? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াতের অর্থ হলো তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির সঙ্গে মিশিয়ে দেব, লক্ষ লক্ষ বছর পরে মাটি থেকে আবার তোমাদেরকে আমি জীবিত করে উঠাবো। পারেনি? এই পারেনি? আল্লাহ বলে বরফের আব্দুল কাদের জিলানি নদীর পাড়ে দিয়ে হাইটা যায়, একটা মহিলা বসে বসে কান্দে, 1 বছর নয় 2 বছর নয় 12 বছর ধরে বৈশা বৈশা কান্দে, কান্দতে কান্দতে মা মহিলাটার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল, মহিলাটায় কান্দে, হঠাৎ একদিন বরফের আব্দুল কাদের জিলানি আইসা কয়, মা তুমি কান্দ কেন, তুমি কি চাও? মহিলাটায় কয়,
তোমার কাছে বইলা কি হবে কে গো তুমি কমাগে বলেন আপনি কান্দেন কেন মহিলাটা কয় বাবারে আজ থেকে 12 বছর পূর্বে এই নদী দিয়া টলারে করে আমার একমাত্র ছেলে বিবাহ করার জন্য গিয়েছিল বিবাহ শেষ করে নতুন পুত্রবধূকে সাথে নিয়ে বরযাত্রীদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা করে আসতেছিল নদীর ভিতরে ঝড় তুফানে পড়ে টলারটা ডুইবা মইরা গেছে আমি আমার সন্তানের জন্য কান্দি ওই সন্তান ছাড়া আমার আপন বন্ধু দুনিয়াতে আর কেউ হই নাই বরফির আব্দুল কাদের জিলানি মহিলাটার কোনো কথা বলে না মহিলাটারে কয় মা আপনি কি আপনার সন্তান পাইলে খুশি কয় আমি এই সন্তান কই পামো 12 বছর আগে যেই সন্তান হারাইছি এই সন্তান পাইলে আমি মায় তো বহুত খুশি হব বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে গেলেন কেঁদে কেঁদে কয়া বারে তালা রব্বুল আলামিন তোমার কাছে আমার দফরিয়াত আল্লাহর বন্ধু আল্লাহর সঙ্গে কথা কইতে পারে কি পারে না হ্যাঁ ওই কথাকে আমরা আমি শুনবো কথা কয় না ওই কথা শুনবো আমরা শুনবো না ওই শোনার মতো যোগ্যতা আমাদের নাই দেখার মতো যোগ্যতা নাই যদি থাকতো এখানে একটা কথা আসে আজকে যারা মিলাদ পড়ে না এরা আমাদেরকে ফতোয়া জিগায় যে আমরা জি মিলাদের মধ্যে দাঁড়ায় নবীর সালাম দেই নবী কি আমগো মিলাদে আইছেনি হ্যাঁ আমাদেরকে এরা প্রশ্ন করে যে নবী কি আগো মিলাদে গেছেনি এরা জি দাঁড়ায় নবীর সালাম দেয় তো আমরা যদি বলি তুই কি নবী দেখতে চাস তখন কইব হ দেখায় দেন তো ওর গলাটা দইরা বলি নবী দেখবি পরে আগে এখানে দাঁড়ায় বল যে তোর দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে এটা কি মানুষ কি আসেনি আপনাকে নাই মনে হইতাছে লড়া সারা দিয়ে দেন আসেনি বোঝা যায় এটা কি বোঝা যায় আসেনি আপনি ঘুমাইতে গেলে কি এটা জায়গা এখন আসেনি একটু পরে থাকবো না কথা কন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই দুইজন ক্যামেরাম্যান আপনার সাথে আছে সুবহানাল্লাহ কয় না এই দুইজন ঘাট এই দুইজন সিকিউরিটি আপনি নিয়ে ঘুরতেছেন একটা টাকা বেতন দেন নাই কথা কয় কোনোদিন দেখাও গেল না ধরাও গেল না শোয়াও গেল না মানছি কথা বল না বিশ্বাস হয় বিশ্বাসের নাম এই জোরে এই যে ফেরেশতা দুইজন সাথে আছে এটা বিশ্বাস করার নাম কি তুই তুই যে এত বড় মুফতি মহাদ্দেশ হইলি তুই তুই নবীরে দেখতে চাস নবী মিলাদে আইছেনি তুই দেখতে চাস নবী পরে দেখিস তোর কাঁধে যে দুইটা ফেরেশতা আছে দেখে দে পারবো না কি ঘুমাইলে তো আমি কেমনে কথা কইতাম পারবে ফেরেশতা যে দুইটা আছে কিয়ামত পর্যন্ত পারবে দেখাইতে পারবে না তো যেই বাড়ে ফেরেশতা দেখানোর ক্ষমতা নাই ফেরেশতার দেখার ক্ষমতা যার নাই ওই লোক আমার নবী দেখার স্বপ্ন দেখে কেমনে ঠিক কিনা আমার নবী আসতে পারে কি পারে না এই মুসলমান চিল্লে বলেন পারে কি পারে না নবীর আশা লাগবে না নবী ওখান থেকে আমার দেখে কি দেখে না নবী দেখে এই যে মিলাদ পড়লেন যা কিছুই করতেছেন আমাদের সমস্ত কিছুর আওয়াজ রওজা পার থেকে নবী শুয়ে শুয়ে নিজ কানে শুনে আল্লাহ কাবার কাবার রাসুল তুমি সালাম তোমায় রোজ হাশরে সাথী হব আসিয়ে আশায় মারগবা হ্যাঁ
হাত তুলে বলেন মারহাবা উম্মত লাগি যে নবী কা দেন সদাই সেই নবীজির জিয়ারতে চল মদিনায় চল রে ভাই চল রে ভাই যাই মদিনায় ঘুমায় যেথায় নূর নবী পবিত্র রওজায় আল্লাহু আকবার নবী সব শুনে সব দেখে শুধু আমরাই নবীরে দেখতে পাই না আমরা কপাল পোড়া আমাদের সেই চোখ নাই চোখ আছে কিন্তু আমরা অন্ধ কান আছে আমরা বধির জবান আছে আমরা বোবা যেই ভাষায় কথা বললে নবী শুনবে যেই চোখ দিয়ে তাকের নবীরে দেখব সেই চোখ এখনো আমাদের হয় নাই আল্লাহর ডাক দিয়ে কই রব্বুল আলামিন তোমার কাছে আমার আরজি কি আল্লাহ কয় কি কা মহিলার পোলারে ফিরিয়ে দেন সুবহানাল্লাহ কোন কা আব্দুল কাদের তুই পাগল হইছস কয় কে কা 12 বছর আগে মরিয়া গেছে এটারে ফিরিয়ে দিমু কেমনে এটার কিচ্ছু নাই আল্লাহ কামনে দিবেন কনা দিবেন নাকি আপনার গোপন কথা আমি কয়ে দিব জোরে কয় দেওয়া যাবে না কয় দিতেন না কয় কইছি না না কয় তাইলে ওর বউ সহকারে ফিরিয়ে দেন আল্লাহ আকবার কন পোলারে চাইছে দিব না কয় পোলার বউ সহকারে ফিরিয়ে দিতে আল্লাহ কয় চলবে না দেওয়া যাবে না আপনি দেন পারবেন কয় না তাহলে পুরো বরজাতে সহকারে ফিরিয়ে দেন আল্লাহ কয় না বড় বিষয় তোমাদের আল্লাহ আপনি কি দিবেন না আমি আপনার গোপন কথা কমু কই কি আপনি কোরআনুল কারিমে বলেছিলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটির সাথে মিশিয়ে দেব লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মাটি থেকে আবার জীবিত করে উঠাইব আল্লাহ কোটি বছর পরে যদি তুমি মাটি থেকে আবার জিন্দা করে উঠাইতে পারো তাইলে 12 বছর পরে কেন পারবা না যদি তুমি এখন ফিরায় না দাও দুনিয়ার মানুষ রে কমু তুমি আল্লাহ মিথ্যা কথা কইছো না আউযুবিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কো আব্দুল কাদের থাম এ আব্দুল কাদের থাম সামনে তাকিয়ে দেখ আমি আল্লাহ বরজাতে সহকারে সব ফিরিয়ে দিছি আল্লাহু অলি আল্লাহরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে না দিয়া পারে না হে ঠিক নেই আজকে আমরা পাগলারা তো এই জন্য আল্লাহর অলিদের দরবারে যাই আমরা পাগলার অলি আল্লাহর কাছে যাই কি মজা পাইছি রে তুই আধার ব্যাপারই তো কোনো কিছুই বুঝবি না তুই খালি বুঝলি গাট্টি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি মসজিদে মসজিদে ঘুমাবি আর খাবি আর মানুষের নামাজ নষ্ট করবি পরের বাড়ি খাওয়ান পাইলি মানুষ খাওয়াইতেছে আহা বিরিয়ানি ফাঁক করলি মুরগি রাঁধলি গ্রানের সুড আরেকজন নামাজ নষ্ট করবি এটাই ভালো শিখলি কিন্তু অলি আল্লাহ দরবারে যা মাটি কাটবি
পায়খানা বস্তা পরিষ্কার করবি খেদমত করবি গরু বাছুর পালবি এটা তো ও কাছে ভালো লাগে না ইসলাম শিখাইতে চাস ইসলাম মানে মানুষের বাড়ি খাওয়া নয় ইসলাম মানে মানুষের খাবারের ব্যবস্থা করে দেওয়া যখন সময় হয় মাটি কাটতে হইব প্রয়োজন হইলে মানুষের সেবা করতে হইব আবার যদি দরকার হয় ইসলামের জন্য হাতে অস্ত্র তুইলা নিতে হইব কথা কন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ইসলাম তার মসজিদ কেন্দ্রিক বানিয়ে লাইছে কোন হাদিসে পাইছো কোন কিতাবে পাইছো মসজিদ আল্লাহর ঘর নামাজের জন্য কাউকে ঘুমাইবার জন্য নয় সমাজের লিডার হচ্ছে মসজিদের ইমাম ঠিক নেই ঠিক কথা কোন ঠিক বর্তমান সংস্কৃতি সমাজ মানব বা না মানব কোরআন হাদিস ইসমা কিয়াস প্রমাণ সমাজের লিডার মসজিদের ইমাম এখন বিচারের জন্য ঘুষখোরের কাছে যায় সুদখোরের কাছে যায় আজকে সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় নির্দোষকে দোষী বানাচ্ছে দোষীকে নির্দোষ বানাচ্ছে তার হাজার বছর আগে যাও সাতশো বছর আগে যাও কোন সমাজের প্রেসিডেন্টের কাছে বিচার যাইত না মসজিদের ইমামের কাছে যাইত কোরআন দেখা রায় দিত এই জন্য ইমাম হচ্ছে সমাজের লিডার একজন ইমামকে মসজিদে ঘুমাইতে দেয় না একজন ইমাম থাকার জন্য মসজিদে জায়গা হয় না কারণ মসজিদ নামাজের জায়গা ইমামের জন্য আলাদা হুজরা বানানো হয় কথা কন ইমামের জন্য আলাদা ঘর বানানো হয় আর তুই কোত্থেকে আসছিস গুলি পাক না পাক কোনো কৈফিয়ত নাই বললি তুই চিল্লা আসছো চিল্লা পাইছস এই চল্লিশ দিনে চিল্লা দিলি যেই পুরুষটা সুস্থ এই পুরুষ যদি চল্লিশ দিন বাইরে থাকে চল্লিশ দিনের ভিতরে তার নাইট প্রসাব হবেই ডাক্তারের পরামর্শ নিয়ে দেখো তুই যে মসজিদে ঘুমাইলি মসজিদের ভিতরে তোর সমস্যা হয়েছে জীবনে কোনোদিন মসজিদ ধুয়ে দিছে কথা কো দিছে কোনোদিন মসজিদ ধুইছে তাহলে মসজিদ নষ্ট করলি এর দায় কে নিবে এর দায় কোনোদিন নিবি সমাজ আইসা মানুষকে উল্টা পাল্টা বুঝে গেলি তোর বাপ কইছে তোর ঠাকুর কইছে অমুক কইছে তমুক কইছে আপনাদেরকে চ্যালেঞ্জ মসজিদে যারা নাকি নামাজের পরে বহুত পয়দা হইব এই পয়দা হইব কয় অগর একটা বই দিবেন হয় আবু বকর ওমর ওসমান আলী অথবা রসুলের কোনো কিতাব অথবা কোরআন একটাও পড়বো না পর্ব কি ওর বাপ দাদা ওর ঠাকুরের লেখা ওই যে ফাজাইলে আমল ওই একটাই পাইছে ফাজাইলে আমল আবার আমলের দিকে গেছি তুই আমলের পিছে দৌড়াস আল্লাহ কে ইমানের পিছে দৌড়াইতে এই ইমান ছাড়া আমলের কোনো দাম আছে এই মুরব্বী চিল্লা কোন ইমান ছাড়া আমলের দাম আছে ওলি আল্লাহদের কথা শুনলে গা জ্বলে কেন রে ইসলাম তোর বাপ আনছে এই দেশে ইসলাম এই দেশে আনলো কারা জোরে বাংলাদেশে আজকে এত মারামারি এত ঝগড়া বিবাদ পোলা পান বুঝে না শোনে না কত দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ লেবাসদারিদের ওয়াজ করছে দেড় হাজার বছর আগে ২৬ পাড়ায় কয় ওয়ালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ সুবহানাল্লাহ আমার নবীর দরবারে লেবাসদারি মানুষগুলো নবীজির সামনে গিয়েছে খারাপ লাগতেছে হ্যাঁ ঘুম আছে না গেছে নবীর দরবারে যায় লেবাসদারি মানুষগুলো দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে আমার নবীর সামনে যায় কয় নবী গো আমরা আপনার কাছে আসছি ঈমান এনেছি আল্লাহ কয় হাবিব এরা আপনার কাছে আনুগত্য স্বীকার করতে আসে নাই তারা আপনার কাছে আত্মসমর্পণ করছে আনুগত্য স্বীকার করা এক জিনিস আত্মসমর্পণ করা আরেক জিনিস আনুগত্য আমি আপনাকে বিশ্বাস করেছি যার কাছে মুরিদ হইছেন মুরিদ হওয়া মানে মরে যাওয়া মুরিদ হওয়া মানে মরে যাওয়া
পীরের কাছে murid এমনি ভাবে থাকো যেমনি ভাবে দতকারীর কাছে মুর্দা থাকে মুর্দা লোকটারে যখন দতকারী গোসল দেয় মৃত ব্যক্তির নিজের চাওয়া পাওয়া বলতে কোনো কিছুই থাকে না ঠিক ঠিক নি পীরের কাছে তুমি ওই রকম থাকবা পীর তোমাকে যেটা নির্দেশ দিবে সেটাই তোমাকে মানতে হবে কথা বলেন ঠিক কি না এখন আজকে সমাজের ভিতরে আল্লাহর নবীর দরবারে তারা যখন গেছে আল্লাহ কয় হাবিব এরা আপনার কাছে আনুগত্য স্বীকার করতে আসে নাই এরা আপনার কাছে আত্মসমর্পণ করতে আসে বাঁচার জন্য যেটা কি সূরাতুল ফাতহে মক্কা যখন বিজয় হইল মক্কা বিজয় হওয়ার আগে যারা নবীর সঙ্গে দুশ্মনী করছে আবু সুফিয়ান বলেন মুয়াবিয়া বলেন তারা 27টা যুদ্ধ করছে নবীর বিরুদ্ধে এখন যেদিন মক্কা বিজয় হইল এখন তো চিন্তা করতেছে নবী তো মক্কা জয় করে ফলাইছে মক্কা নগরীতে তার থাকা যাইব না বাসার জন্য হইল নবীর কাছে যাইতে হইব আয়েশা কয় নবী গো আমার ঘরে আপনি মুসলমান বানায়া দেন এটা বাঁচার জন্য যার কারণে আল্লাহ কোরআনে 27 পারায় সূরাতুল হাদিদে বলছে হাবিব মক্কা বিজয়ের আগের মুসলমান আর মক্কা বিজয়ের পরের মুসলমানের সম্মান এক না সুবহানাল্লাহ কইতেন নাই কোরআন কইছে যে হাবিব মক্কা বিজয়ের আগের মুসলমান আর পরের মুসলমানের সম্মান এক না আল্লাহর নবীদের কাছে চাইলে তারা আল্লাহর কাছ থেকে আমাদের জন্য আয়না দিতে পারে কি পারে না পারে ঈমান আছে নি আছে ঈমান যদি থাকে তাহলে ওলি আল্লাহর কাছে যায় নাইতে যায় না ঠিক আল্লাহর কাছে চাওয়ার মতো শক্তি আমাদের নাই পয়গাম্বর চায় আল্লাহ ফিরিয়ে দেয় ওলি চায় আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেলা তো শুরু হইছে মুসা নবীর দরবারে গেছে এক মহিলায় হে আল্লাহর পয়গাম্বর আমার বিয়ে হয়েছে আজকে 10-12 বছর আপনার কাছে আমি একটা দোয়া চাই আপনি আল্লাহর কাছ থেকে আমার একটা ছেলে আইনা দেন মুসা নবী আল্লাহর কাছে চাইছে আল্লাহ কয় মুসা ছেলে দিমো দূরের কথা এই মহিলার তোপ দিলে কোনো সন্তানই নাই জোরে ওর তোপ দিলে মানে ওর কপালে কোনো সন্তানই নাই তো ছেলে দিমো করতে কি মুসা নবী কয় তোমার সন্তান হইব না মহিলায় কান্দে কান্দা লাভ নাই তোমার তোপ দিলে নাই তিনবার চারবার আইছে কইতো না যা পয়গম্বর কইছে হইব না আর তো হইবই না মহিলায় কান্দতে কান্দতে বাড়িতে চলে গেছে মহিলায় ঘরের ভিতরে বসে বসে কান্দে আর রুটি বানায় ইন দ্য মিন টাইম একজন পাগলা ফকির আসছে বাড়ির সামনে আয়েশা কয় কে আছো গো মা যদি আমার একটা রুটি দিতে পারো আমি তোমার একটা পুত্র সন্তান দান করব আল্লাহ একবার কইতেই পাগল রে তুই কেন কান্দস বৈশাখ আস্তলায় আশকে রে তুই কেন কান্দস বৈশাখ আস্তলায় ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায় চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আরো জোরে কইতে আল্লাহু আকবার নবীর কাছে গেছে এটা সম্মান ছোট করতো একটু পরে পুরোটা শুনলে বুঝবেন চাইছে আল্লাহ কইছে ওর কপালে নাই এখন পাগল আইসা কয় যে আমার একটা রুটি দিব আল্লাহর কাছ থেকে একটা সন্তান এনে দেব জোরে ক্ষমতাটা কোথায় মহিলাটার সঙ্গে সঙ্গে ঘরের সামনে 7টা রুটি বানাইছে 1টা রুটিও খায় না ঘরের কাউকে খেতে দেয় নাই 7টা রুটি পাগলার দিয়া দিছে পাগলা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তো দোয়া কবুল করে লাইছে সুবহানাল্লাহ জোরে কইতে হবে সুবহানাল্লাহ এক বছর যায় সন্তান আল্লাহর পক্ষ থেকে জগতে আসে একটা
দ্বিতীয় বছরে দুইটা তৃতীয় বছরে তিনটা চতুর্থ পঞ্চম ষষ্ঠ বছরে ছয় সন্তান হয়ে গেছে সপ্তম বছরে এখন যেটার বয়স পাঁচ বছর এটা দৌড়াদৌড়ি করে চার বছর এটা দৌড়াদৌড়ি করে রাস্তা দিয়ে সন্তানদেরকে হাতে লইয়া মায় হাঁটে রে মুসা নবীর লগে রাস্তার ভিতরে দেখা মুসা নবী কয় কে গো তুমি তোমার মনে হয় চিনি মহিলাই কয় চিনবেন কি আমরা না কইছিলেন তোর কপালে সন্তান নাই আল্লাহ তো সাতজন দিছে আল্লাহ আকবার জোরে কর না মুসা নবী তো মাথা খারাপ এমনই তো হেরে কয় ঠেড়া মুসা রাগ তো জম্মের হয়েছে আল্লাহ আপনি কি করলেন একটা দৌড় মারছে তোর পাহাড়ে সাড়ে বারোটা বাজে শেষ করে দিবনি তোর পাহাড়ে যায় কইয়া বারে তালা ইয়া রব্বি এ পরওয়ারদিগার আমাকে আপনি রিসালাতের দায়িত্ব দিয়েছেন নবুয়তির দায়িত্ব আমাকে দিলেন কিন্তু এটা আপনি কি করলেন কয় কি সে আগে থাম থাম্ম পর আমরা কি করলেন আমি মহিলার জন্য সন্তান চাইলাম আপনি বললেন অর্থক দিরেই কোনো সন্তান নাই এখন এই মহিলায় সাতটা সন্তান পাইল কই আল্লাহ কয় মুসা তুই রাগ হইস না তোর কথার উত্তর আমি দিব রে আগে তোর কাছে আমি একটা জিনিস চাই তুই দিবিনি মুসা নবী কয় আপনি আমার মাওলা আপনি যদি কিছু চান আমি কেমনে না দিয়ে থাকি গো আমার আল্লাহ কইরা মুসা আমার মানুষের গোস্ত খাইতে মনে চাইছে কি সব ঘুমিয়ে গেছে মানে এখন একটা জীবনে চিন্তার ভিতরে হয়ে গেছে মানুষের গোস্ত খাইতে চাইছে নিদান কালের বন্ধুগণ বিমরণ বন্ধুগণ বি আমরা তারে চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক না বলেন যাহার প্রেমে আল্লাহ পাকের দরবারে তে আদম সফিয়া রোজ করে ও নামের সাথে নাম মিশাই সো নামের সাথে সো কে গো নবী কোন জহনা যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা বলেন যাহার প্রেমে মারহাবা বলেন আজকে কত ভাই অমুক মুফতি তমুক মুফতি অমুক মাদানি তমুক মাদানি ফতুয়া দেয় আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাইব না মসজিদে একদিকে আল্লাহর নাম আরেকদিকে নবীজির নাম লেখা যাইব না আরে সৃষ্টির শুরু যখন হয় নাই জগৎ কিছুই সৃষ্টি হয় নাই পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবীরে যখন আল্লাহ বানাইছে ভিতরে যখন রুহ দিবে কিচ্ছু যায় না দুর্গন্ধ অন্ধকার রুহ ভিতরে থাকেই না শেষ পর্যন্ত নূরে মোহাম্মদী যখন ভিতরে ঢুকাইছে রুহ এখন ভিতর থেকে বাইর হয় না জোরে এই রুহ যখন বাইর করছে আদমের ভিতরে রুহ যখন ঢুকছে এবার আদম জিন্দা আদম জিন্দা হইয়া জিকির শুরু করছে আমার নবীর নামে আল্লাহু আকবার আল্লাহ কয় আদম রে এই জিকির তুই কই পাইলে রে আদম
জিকির তুই কই পাইলি আদম ডাক দিয়া কয় মাবুদ ও আমারে যখন আপনি বানায়া জান্নাতের ভিতরে রেখেছিলেন আমি জান্নাতের যেই দিকেই যাইতাম জান্নাতের প্রতিটা দরজায় আপনার নামের পাশে মুহাম্মদের নাম মোবারক দেখতাম আপনার আরশের কুরসির ভিতরে যখন আমি তাকাইছি গো আল্লাহ আমি তাকায় দেখি একদিকে আপনি মাওলার নাম আরেক দিকে নামের পাশে মুহাম্মদ নাম আল্লাহু আকবার যেই দিকেই তাকাই জান্নাত বলেন জান্নাতের এত নিয়ামত কেন নবীর খাতিরে আপনি যেই দিকেই তাকান না কেন চতুর্দিকে আপনার হাবিবের নাম দেখছি ও আল্লাহ আমি চিন্তা করছি যেহেতু আপনার নামের পাশে এই নাম মোবারকটা এটা কোন সাধারণ নাম হতে পারে না এই জন্য আমি আদম আপনার নামের সঙ্গে সঙ্গে তার নামের জিকির করতে শুরু করছি আল্লাহ আল্লাহর নামে লগে যান নাম আরে ভাই সালাম দিতে চাস না অথচ মসজিদে ঢুকার আগেই কিন্তু নবীরে সালাম দিয়েই ঢুকতে হয় মসজিদ কার ঘর আরে জোরে কন কার ঘর আল্লাহর ঘর গত শুক্রবারও বলছি তুমি নবীর ইজ্জত দিতে চাও না আল্লাহ নবীর ইজ্জত বাড়ায় নামাজ হইছে আল্লাহর জন্য নামাজ পড়তে হইলে আজান দিতে হয় আজানের ভিতর আল্লাহ নামাজের দাওয়াত দিচ্ছে পরে আগে দাওয়াত দিচ্ছে রসুলের কি আগে দাওয়াত দেয় নবীর তারপরে দাওয়াত দেয় নামাজের কারণ আগে ইমান পরে আমল কি আগে ইমান পরে আমল তুই আমল যতই করস কোনো লাভ নাই একটা হিন্দু গত ওই দিন বলতে পারেন সময়ের জন্য একটা হিন্দু আজকের মাহফিল এখন আসলো এই মাহফিলে একজন হিন্দু আসবে এখন মাওলানা নাসির ভাই তার বাবা আছে আমার শ্রদ্ধ বড় ভাই তিনি মাওলানা আনিসুর রহমান সাহেব এখন ওনার কাছে আল মুসলিম আকুল মুসলিম সমাজ নষ্ট করবেন না আপনার বাবা আপনার ভাই কিছু বলতে পারবেন উত্তর দিবেন আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান এক মুসলমানের ভাই নির্বাচন যখন করেন তখন বাফে পোলায় বাফের কয় অমুক ভাইয়ের চরিত্র এই পেটা একজন হিন্দু আসছে কেন যাও অমুক মাহফিলে যায় মুসলমান অমুক কি কথা কয় না কি হবে মুসলমান হবে এখন হিন্দু এখানে আসছে মনে করেন মাওলানা নাসিরুদ্দিন সাহেব ওনার সামনে বসছে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ কতটুক তাওহীদকে বিশ্বাস করছে লা ইলাহা ইল্লাল্লাহ এখন উনি বলতেছে তুমি মুসলমান হইবা তোমার তো কবরে গেলে আরবিতে প্রশ্ন করবে তোমার আরবি শিখতে হবে ওই বেড়ায় কোরআন শরীফ পড়া শুরু করছে তিরিশ পারা কোরআন হাফেজ হইছে জোরে তারে বলছে তুমি মুসলমান হবে মুসলমানের হজ ফরসে হজ করছে জাকাত দিতে হইব জাকাত দিছে রোজা রাখতে হইব রোজা রাখছে তোমার দাড়ি রাখতে হইব দাড়ি রাখছে টুফি মাথায় দিয়ে চলতে হইব টুফি মাথায় দিছে তোমাকে পাঞ্জাবি পড়তে হইব সুন্নত পাঞ্জাবি পড়ছে লুঙ্গি পড়তে হইব সুন্নত লুঙ্গি পড়ছে দান সদকা করতে হইব সব করছে কোরআন হাফেজ হইছে হজ করছে জাকাত দিছে রোজা রাখছে নামাজ পড়ছে দাড়ি রাখছে টুপি মাথা দিছে বাগবি মাথা দিছে পাঞ্জাবি পড়ছে জুব্বা পড়ছে মারা গেছে দাফন হইব না দাহন হইব কি সব না মুসলমান পাটনা কথা পন্ডিত গেল উত্তর দে কি হবে অরে কি জানা যাইব না পুরান হইব জানা যাইব একটা নিতে হইব সিদ্ধান্ত দুইটা তো চলবো না শাহজাদপুরের মুসলমানের খালি আমলের পিছনে দৌড়াইতেছো
মানুষদের ঈমান নষ্ট করতেছো, নামাজের কথা কইতেছো, রোজার কথা বলতেছো, হজের কথা বলতেছো, যাকাতের কথা বলতেছো, দোহাই দিচ্ছ, 70,000 হুরগেল মানে লোভ দেখাইতেছো, জান্নাতের লোভ দেখাচ্ছ। এই লোকটা সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, হাফেজ হইলো, কোরআন শিখলো, টুপি মাথায় দিল, পাগড়ি মাথায় দিল, বড় বড় দাড়ি রাখলো, জুব্বা পড়লো, সব পড়লো, মারা যাওয়ার পরে জানাজা হইব না, সবাই তারে পড়াইতে নিবে কেন রে? তাওহীদ কে বিশ্বাস করেছে, রিসালাত কে বিশ্বাস করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়বা, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, কিয়ামত পর্যন্ত যদি তুই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়স তুই মুসলমান হবি না। ওমান কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমিন, যেই মুহূর্তে তুই রিসালাতের বাক্য পড়বি সাথে সাথে মুসলমান হইয়া যাবি। আল্লাহ সবই তো করলো, মরার পরে পুরাই তৈল। এখন আরেক হিন্দু আসছে, হুজুর আমি মুসলমান হবো, কালেমা পড়ো, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আমল করতে হইব, কোরআন শিখতে হইব, নামাজ পড়তে হইব, সব মেনে নিয়েছে, মুসলমান হইছে মঞ্চের ভিতরে, এখান থেকে নামার আগে মরে গেছে। স্টেজের ভিতরে মাত্র কলমা পড়ছে, স্টেজ থেকে নামার আগে আজরাইল আইসা দান কবজ করছে, পড়াইব না দাফন করব জোরে কেন রে? নামাজ তো পড়লো না, রোজা রাখলো না, হজ করে নাই, যাকাত দেয় নাই, টুপি মাথায় দেয় নাই, দাড়ি রাখে নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, কিচ্ছু নাই, কোরআন শিখে নাই, কিছুই শিখে নাই, এরপরও জানাজার নামাজ পড়তে হইব কেন? এই লোকটা মুসলমান, আমার নূরের নবীরে বিশ্বাস করেছে। আল্লাহ তোর আমলের কথা জিগাইব না, নামাজের কথা জিগাইব না, হজের কথা জিগাইব না, যাকাতের কথা জিজ্ঞাসা করবে না, দাড়ির কথা জিজ্ঞাসা করবে না, টুপি জুব্বা পাগড়ি কিছুই জিগাইব না, কবরে যখন যাবি নবীরে দেখা কইব, এই নবী সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল? আল্লাহ আরো জোরে কইতেইব, বলে দাও রাসূলুল্লাহ দেখা পাব মরণে লাখো জোরে কইতে দিই ইয়া রাসূলুল্লাহ, বলে দাও রাসূলুল্লাহ দেখা পাব মরণে লাখো দুরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো দুরুদ সালাম তোমারি নূর চরণে, চিৎকার বের বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমান আগে আমল জোরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়
والعصر ان الانسان لفي خسر সময়ের কসম আল্লাহর কসম কাটে আল্লাহ কয় সময়ের কসম والعصر ان الانسان لفي خسر সব মানুষ ক্ষতিগ্রস্ত সুবহানাল্লাহ কোন তোমরা দাওয়াত দিচ্ছ আমলের আমরা সুন্নিরা দাওয়াত দিচ্ছি ঈমানের কি তোমরা দাওয়াত দিচ্ছ আমলের জান্নাতে আসেন হুরগেল মান পাইবেন তোর হুরগে মুষ্টাইব তুই কত বড় কলিজা নবীরে বাদ দিয়ে জান্নাতের আশা করস যেখানে নবী না যাইতে কোন নবী তো জান্নাতে যাইব না ঠিক কি না যেখানে আমার নবী জান্নাতের দরজার সামনে না যাইতে কোন নবী যাইব না তুই বড় মৌলবি আদর বিহারি কিসের জান্নাতের আশা করস কথা ঠিক কি না হাসরের ময়দানটা সাজাইব আল্লাহ মালিক বানাইব নবীরে হাবিব আপনার জারে মুসা নিয়া যান জোরে জোরে আপনার জারে মঞ্চায় নেন সেই দিন কে তোরে বাঁচাবে আজকে অমুক ভাই তমুক ভাই অমুক এটা কইছে তমুক এটা কইছে হাসর ময়দানে এই ফতোয়া চলবো না যে আমার ওস্তাদ কইছে বেদাত ঠিক নেই এই তুই যে বেদাত কইলি মিলাদ কেম কে কইছে আমার ওস্তাদ কইছে তোর ওস্তাদ কি কোন ফকি কোন সাহাবি কোন আল্লাহর ওলি না তুই তো ওস্তাদের কথা তুই এনে বেজার লাগাইতে আইছিস কে ক্ষমতা থাকলে কোরআন হাদিস থেকে দেখা ওস্তাদের কথা তো দলিল না আরে ভাই কথা কো লেবাসদারি একজন আইসা বলল আর আপনি পট করে আপনার বাপ দাদার ইতিহাস আপনার বাপ দাদা পূর্বপুরুষ যে ইসলাম তারা মেনেছিল আল্লাহর ওলিদের পথ তারা বেছে নিয়েছিল আপনি আপনার লেবাসদারির কথা শুনে সেই পথ বাদ দিলেন আপনি একবার চিন্তা করলেন না যে কবরে গেলে তার ওস্তাদে আইব না ঠিক কিনা ঠিক কিনা কবরে কেউ যাবে না যাবেনি হাসরের ময়দান আপনি কেমনে থাকবেন সেখানে কে আপনাকে সেদিন রক্ষা করবে নবীজির সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহ যারা খাদিমুর রসুল বলে সবচেয়ে ছোটবেলায় তিন বছর বয়স থেকে নবীর দরবারে খেদমত করছে আনাস একদিন কয় নবী গো হাসরের ময়দানে দুনিয়াতে তো আপনার সাথে আছি এত বড় হাসরের ময়দান সেখানে আমাদের কি হবে নবী কয় সেখানেও আমারই পাইবা ইয়া রাসূলুল্লাহ আপনারে কোন জায়গায় পামু নবী কয় ইংদাল মিজান আমারে মিজানের পাল্লায় পাইবা প্রথম এক নাম্বারে যখন নবী এক নাম্বার কইছে আনাসের মনটা ভরে গেছে কানাস তুমি হাসলা কয় নবী কয় যদি মিজানের পাল্লা না পাই তাহলে আপনারে কই পাম সুবহানাল্লাহ কয় বলছে রাতের কিনারে পাবি কয় যদি সেখানেও না পাই তাহলে জান্নাতের গেটের সামনে পাবি যদি সেখানেও না পাই তাহলে জাহান্নামের দরজার সামনে পাবি সেখানেও যদি না পাই হাউজে কাউসারের পানি যেখানে সেখানে পাবি আল্লাহু আকবার মনে করেন হাসরের ময়দানে উঠছেন চিন্তা করেন এখন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছি আপনার আমার নেকের পাল্লা এই যে দুইজন সিকিউরিটি আল্লাহ দুই কাঁধে দিয়ে দিয়েছে আসেনি এই দুইজনের সেদিন সব আমল নাম আল্লাহর সামনে পেশ করবে দুইটারে দুই পাল্লার ভিতরে দিবে ডাইন কাঁধের ডেক পাল্লায় বাম কাঁধের ডেক পাল্লায় যেটার ওজন বেশি হইব সেই দিকেই তো আপনার আমার জায়গা হইব এ শাহজাদপুরের মুসলমান বাবারা আমার যুবক বন্ধুরা মা বোনেরা শুনে যাও ওই হাসরের ময়দানে যখন দেখা যাইব সামান্য একটা নেকের কারণে তোমার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে ওই সময় আল্লাহ কইব বান্দারে আমি তোরে জগতে পাঠাইলাম
তোরে আমি আমল করার জন্য সৃষ্টি করেছি তোরে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহু আকবার ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তুই মানুষ জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম বান্দা আমার তখন কিছু করার নাই রে আমি বিচারক আমি তোর পক্ষে বিপক্ষে আমি কোনো ওকালতি করতে পারবো না রে দুনিয়ার মানুষ একটু পায়ে ধরে বলি মনটাকে নরম করে কথাগুলো শোনেন আপনি পৃথিবীতে যদি অপরাধ করেন জজ করে যখন আপনার মামলা যাবে কোনো জজ কখনো আপনার পক্ষে বিপক্ষ ওকালতি করবে না পক্ষে বলার জন্য আপনার উকিল আছে বিপক্ষে বলার জন্য যে আপনার বিরুদ্ধে মামলা দিছে তার উকিল আছে দুইজন কথা বলবে যা মন চায় বলবে বিচারক শুধু শুনে শুনে লিখবে আমার আল্লাহ কয় বান্দারে আমি তো তোর আদর কইরা বানাইছিলাম আমি তোর এত মায়া কইরা বানাইছিলাম রে বান্দা আমি তোরে পশু বানাই নাই আমি তোরে কোন গাছপালা বৃক্ষ তরুলতা বানাই নাই আমি তোরে আদর কইরা আমি আল্লাহর হাত দিয়া তুই মানুষ বানাইছি রে বান্দা আমি তোরে বানাইছি ইবাদতের জন্য এখন তো তোমার পাল্লা কমে গেছে রে বান্দা দুনিয়াতে জাগো পিছে তো ঘুরলি জাতের সঙ্গে তো দৌড়াদৌড়ি করলি যা দেখ এই হাসরের ময়দানে তোর বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে একটা ন্যাক তুই জোগাড় করতে পারস নি রে বান্দা যদি তুই একটা ন্যাক আনতে পারস আমি আল্লাহ তোরে আমার জাহান্নামে জ্বালাইতাম না কারণ আমি তোরে আদর কইরা বানাইছি আমি তোর জন্য তো আমার জান্নাত বরাদ্দ রাখছি কিন্তু পার্থক্য তুই বান্দা একটা ন্যাক জোগাড় কইরা লই আয় বান্দাই কইব আল্লাহ এটা তো কোনো ব্যাপার নয় একটাই তো ন্যাকের দরকার আমার গর্ভধারিণী মা আছে মার কাছে গেলেই তো পাবো আল্লাহ কয় তুই খুঁজা দেখ একটা ন্যাক পাবি নি রে বান্দা তো মনের বিশ্বাসে বড় গলার বড় মন লইয়া একটা দৌড় মাইরা মার কাছে যাইব মা গো ও মা তুমি তো আমারে 10 মাস তোমার গর্ভে জায়গা দিয়েছো গো মা তোমার রক্ত খাওয়ায় বড় করলা জগতে আমারে মাটিতে শুইতে দাও নাই পিপড়ায় কামড়াই গো আমারে তুমি কোনো জায়গায় যাইতে দাও নাই হারায় যাবো গো মা না খায়া খাওয়াইলা এত বড় করলা এই হাসরের ময়দানে আমি তোমার সন্তান আগুনে পইরা যাবো আমার একটা ন্যাক লাগবে দাও মায় কইব আমার সন্তান বলতে কিছুই ছিল এ বেটা তোকে আমি চিনি না কে তুই সন্তান তখন কাঁদবে একটা দৌড় মাইরা বাবার কাছে যাইব ও বাবা বাবা গো এতই না কষ্ট তুমি করেছো গো বাবা এত কষ্ট করে আমাদেরকে বড় করেছো আজকে তোমার সন্তান বুঝি জাহান্নামে যাও কেডা চাও বাবা একটা ন্যাক দাও একটা ন্যাক হইলে আমি ক্ষমা পাই বাবাই কইব আমার কোনো ছেলেই নাই ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না কেউ তোমাকে আমাকে পরিচয় দিবে না একটা ন্যাকের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো আদি পিতা আদম নবীর কাছে চইলা যাবো ও বাবা আপনি তো আমাদের প্রথম পিতা আপনার আল্লাহ সবার আগে বানাইছে বাবা আপনি একটা ন্যাক দেন আপনি একটু দয়া করেন আদম নবী কইব আমি এই কাজের যোগ্য নই লাস্তুলাহা এই কাজের যোগ্য আমি নই আমি অপরাধ কইরা জান্নাত থেকে বাইর হইছিলাম রে আমি তো পারবো না তোরা চইলা যা জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দৌড়ায় যাবো ডাক দিয়ে কমো গো বাবা ইব্রাহিম
সারা জীবন কুরবানি করলাম আপনার কুরবানি থেকে আপনি তো আমাদের জাতির পিতা আপনি একটু বিপদে পড়ে গেছি আমার এই বিপদ থেকে রক্ষা করেন ইব্রাহিম নবী কইব আমি এই কাজের যোগ্য নই রে পাগলা লাস্তুলাহা আমি এই ব্যাপারও কিছুই জানি না তুমি চলে যাও মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যায়া যখন বলবেন ও মুসা আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ দিত আজকে আবারও বিপদে পড়ছি আমাদেরকে একটা নেক দেন মুসা নবী কইব আমি এই কাজের যোগ্য নাই ঈসা রুহুল্লাহ ও ঈসা নবী গো আপনি তো আমাদের উম্মতি ভাই আপনার তো পিতার আল্লাহ আপনার সৃষ্টি করছে আপনি দয়া করে একটা নেক দেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন ঈসা রুহুল্লাহ কইব আমি কিছুই পারবো না লাস্তুলাহা আমি এই কাজের যোগ্য নই যদি তোমাকে রক্ষা পাইতে হয় রে পাগলা চলে যাও ইন্দাল মিজান হাউজে কাউসার হাউজে কাউসারের পিনারে বসে বসে একজন কান্দে উম্মতের দরদি নবী ওই নবীর কাছে দৌড়ে যা কিছু যদি করতে পারে ওই নবী ছাড়া কেউই পারবে না উম্মত যখন নবীর কাছে দৌড়ে যাইব নবী গো আমি বিপদে পড়ে গেছি সবাই কইছে লাস্তুলাহা আমি এই কাজের যোগ্য নই আমার নবীর কাছে যাইতে দেরি নবী কইব আনালাহা উম্মত রে আমি তো তোর সুপারিশ করার জন্যই বসে রইছি আর হুজুরে কইতে আল্লাহু আকবার নবী কইব পাগলা আমি তো তোর রক্ষা করার জন্য বসে রইছি রে এবার ফেরেশতারা তার টাইনা জাহান্নামের দিকে লয়ে যাইব আমার নবী ডাকতে কইল ফেরেশতারা রে এ ফেরেশতারা কত বড় ক্ষমতা তোমাদের হলো আমার উম্মত রে আমারে না জিগায়া জাহান্নামে লয়ে যাস এরে ফেরেশতা আমার উম্মতের জাহান্নামে নিবি আমি নবীর কাছে কি জিজ্ঞাসা করছস নি ফেরেশতারা কইব নবী গো আপনার উম্মতের আমল নামার পাল্লা তো ওজন কম হইছে নবী কইব উম্মত আমার ওজন যদি দিতে হয় আমি নবীর সামনে দিবি আমার আড়ালে তো উম্মতের হিসাব হইতে পারে না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি নয় ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনাকে ভালোবাসে যদি আমাকে জাহান্নামে যাইতে হয় নিয়া যান ঠিক কিনা কথা কন নবীরে ভালোবেসে যদি জাহান্নামে আমাকে যাওয়াই লাগে রাজি আছি না নাই হাত তুলে বলেন রাজি আছি না নাই নবী কইব উম্মত আমার আমারে না জিগায়া আমার উম্মতের হিসাব তো হইতে পারে না আবার আমার উম্মতের আমল নামার ওজন দাও যখন নবীজির সামনে আল্লাহ মিজানের পাল্লার ভিতরে উঠাবে আমার নবীজি হাদিস শরীফে আসছে আমার রসুল
তার নুরানি হাত মোবারক উম্মতের আমল নামায় যখন লাগাবে দেখা যাবে গুনার পাল্লার চেয়ে নেকের পাল্লার ওজন এত বেশি ভারী হইব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উম্মতের জান্নাতের দরজাটা খুলে দিবে আল্লাহু আকবার নবী ছাড়া কোনো উপায় নাই সেদিন আম্মা জান জিজ্ঞাসা করছিল নবী গো দুনিয়ার মানুষ কি নামাজ রোজা হজ জাকাত করলে জান্নাতে যাইব নবী কয় আয়েশা এই নামাজ রোজা ইবাদত দিয়া পৃথিবীর মানুষ জান্নাতের ঘ্রাণও পাইব না তাইলে যতক্ষণ আমি নবীরে ভালো না বাসবো যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবে ততক্ষণ কেউ জান্নাতের ঘ্রাণও পাবে না কেন জান্নাতটা বানাইবো আল্লাহ কর্তৃত্ব মালিক দিবা আমারে কইব তোর হাবিব আপনার যাকে মনে চায় আপনি তারে নিয়ে যান তাইলে যারা আজকে নবীর সাথে দুশ্মনী করতেছেন নবীর আজমত নবীর সম্মান নবীর শান নবীর ইজ্জতকে যারা ছোট করতেছেন আপনাদের হিসাবটা কি হবে চিন্তা করেন জান্নাত কোন ইমাম আপনার কোন ওই হুজুর শিক্ষক জান্নাত দিবেন আপনাকে কথা কয় না কেউ পারবে না একজন সে শুধু রসুল আর ওই যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম ওলি আল্লাহদের কাছে কেন গেছি জানেন কেন আমি আমার আমির তাকে এত ভালোবাসি আল্লাহ বলছে তুমি যে ইমামকে মেনেছো হাশরের ময়দানে তার সাথে তুমি উঠবে হাদিস শরীফে এসেছে আপনার নবী গিন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন চার শ্রেণীর মানুষ হাশরের ময়দানে নূরের মিম্বারে দাঁড়াবে নবীগণ সাহাবীগণ শহীদগণ এরপরে আর নবীর উম্মত অলিগণ অলিদেরকে এমন একটা মাকাম দান করবে নূরের মিম্বারে দাঁড়াবে তাদের মাথার ভিতরে নূরের একটা মুকুট পরাই দিবে বনী ইসরাঈলদের যখন নবীরা এদেরকে দেখে হিংসা করবে তারা কারা আল্লাহ কবির আমার বন্ধু তখন তারা হিংসা করবে আমরা নবী হয়ে যে সম্মান পাইলাম না আখির জমানার পয়গম্বরের উম্মত ইবাদত করে আল্লাহর অলি হইয়া আল্লাহ তাদেরকে এত সম্মান দান করছে আল্লাহু আকবার সেই নবীর দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই একটা বাজে লাইছি মানুষের গোস্ত খাইবে হ্যাঁ আবার কি কর না অনেক তো কইছি আবার কবা না ইনশাআল্লাহ আল্লাহ কয় কি খাইব মানুষের গোস্ত খাইব আমি তো লাইনি বিয়ে করি না এটা বন্ধ করে দি তো গোস্ত খাইবেন খাওয়ার আগে বাড়িওয়ালারা তো অন্য কিছু খাওয়ান চাইতেছে মাহফিল